তাকে স্মরণ ও শ্রদ্ধা করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে অশ্বমেধ নাট্য গোষ্ঠী শুরু করতে চলেছে আজকের যাত্রা পালা, আজকের অভিমন্যু। রচনা উৎপল রায়, নির্দেশনা তপন পাত্র, অভিনয় বিশিষ্ট খলনায়ক দীপক দাস, তপন পাত্র দীপেন্দু ভট্টাচার্য, রাহুল গোস্বামী, মিলন কালিন্দী, নরেন কালিন্দী, সঞ্জিত মাহান্তি, মানস মাহান্তি, মুকুল মাহাতো, রমানাথ মাহাতো এবং বাঁকুড়া থেকে আগত সৌমিত্র কর, দয়াময় মাহান্তি, সুবোধ মাহাতো, শেখ আফসার। মহিলা শিল্পী দুর্গাপুর। শুরু করতে চলেছি আজকের যাত্রা পালা, আজকের চোখে লঙ্কার গুঁড়ো ছিঁড়ে দিয়ে পালিয়ে গেছে, সম্ভবত তার পায়ে গুলি লেগেছে। লম্বায় 5 ফুট 10 ইঞ্চি, গায়ের রং বর্ষা, ভালো স্বাস্থ্য, সামান্য কোঁকড়ানো চুল, বয়স 30-এর আশেপাশে, বাঙালি, নাম অমর, অমর বিশ্বাস। আমি কিন্তু মোটে বাড়ির চাকর নয়। তাই নাকি? তাহলে তুই এবাড়ির কে? আমি বলছি দেবদাস, ও হলো আমার বাবার বন্ধুর ছেলে। সেই সময় এবাড়িতে ওর অধিকার আমাদের সবার চেয়ে অনেক বেশি, তাই না ফটিক? তুমি যতই হাসাহাসি করো, তোমার বাবা আর আমার বাবা ছিল দুই ভাইয়ের মতো। তাই তো বাবা মারা যাওয়ার পর বাবু নিজে আমাকে আদর করে বাড়িতে নিয়ে এসেছে। আর তুমি এই কথাটা মনে রেখো ফটিক, যে দেবদাস শুধু আমার ভালো বন্ধু নয়, ও হলো আমাদের বাবার কারখানার সুপারভাইজার। আর খুব শীঘ্রই হয়তো ও ম্যানেজার হয়ে বসবে। শুধু ম্যানেজার কেন, বাবুকে ম্যানেজ করে দেবদাসের বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখছে তাও আমি বেশ জানি। হ্যাঁ দেখ না, এই তো দিদিমণি আমাকে পছন্দ করে বলেই তো এত দোষী মেলামেশা করছি না, কি বলো ডালি?
আর কোনোদিন না তোমার আমার কোনোদিন ঘর ভাঙবে না জানো, আমি সবসময় তোমার কথা মতন চলবো আর তোমার কোনো কিছুতেই আমি না বলবো না। তাহলে দিদিমণিকে শার্টটা পরিয়ে ওই শাড়ি ছাকা সিঁদুরটা নিজের জন্য তুলে রেখে দিই। একদম বাজে কথা বলবে পরীক্ষা করছিলাম আমার এইসব উদ্ভট খেয়ালে তুমি সাই দাও কিনা। কতদিন আশা দিয়ে ঝুলিয়ে রাখবি? ঠিকই বলেছে, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না বিভাসা। এইভাবে বাইরে বের করে দিস না রে, ও চলে গেলে তোদের সত্যিকারের চেহারাটা তোরা কোনো চিনতে পারবি না। কাকামণি কাকামণি তুমি জানো আজকে ফটিক দেবদাসকে কিভাবে অপমানটা করেছে? ফটিকের মতো ছেলে কাউকে কোনো অপমান করতে পারে না রে, বরং যাদের মানটা মিথ্যার মাটি দিয়ে গড়া সত্যের প্রচন্ড উত্তাপে তাদের অহংকারটাই ফেটে চৌচির হয়ে যায়। তুমি ওকে এভাবে লাল দাও বলে ওর মুখে কথার খড় পড়ছে। ওই তো ফুলের মতো হালকা রে, তবু তোদের বুকে পাথর হয়ে বাজে কেন বলতে পারিস? কেন বাজে না বলতে পারো কাকামণি? একটা অনাহতিনের ছেলে আমাদের বাড়িতে থেকে আমাদেরকে অপমান করে, কোন অধিকারে কোন অধিকারে আমাদের আঘাত দিয়ে কথা বলে? এর জবাবটা একমাত্র তোদের বাবা অর্থাৎ আমার পরম পূজনীয় দাদাই দিতে পারবেন, যিনি সবসময় আমাকেই পৈতৃক বাড়ি থেকে উচ্ছেদ করতে চান। তিনি কিসের জন্য ফটিককে এ বাড়িতে আদর করে আশ্রয় দিয়েছেন সেটাই তো আসল রহস্য। না কাকা বাবু না, এর ভেতরে কোনো রহস্য নেই, তুমি গালা করে চুপ করো। এরা আমাকে যতই গালাগালি দিবে আমি আমি কোনো দিন ওর সব গায়ে মাখি না। তাহলে তোকে গালাগাল না দিয়ে এখনই এ বাড়ির বাইরে বের করে দেবো। বন্ধু ছেলে ওর বাবা আর আমি ওই বর্ধমান বাজারে বসে একসাথে ওই ওই বাঁধগাঁও ইয়ে মানে বিড়ি, আর সেই নরহরি মারা যাওয়ার সময় আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলেছিল মুকুন্দ মুকুন্দ রে, এই মা মরা ছেলেটারে দেখিস
তা সে কথা দিয়ে তো আমাকে ইয়ে করে রাখতে হবে, মানে দাম সত্যি আজকালকার দিনে আপনার মতন বিবেচক মানুষ আর কোনোদিন হবে না। সে কথা আমি তোমাকে ভালো জানি বাপ, গঞ্জা বলে ভেতরে যাও। আর হ্যাঁ শোনো, এদের কোথায় যেন কিছু বড় ওই ইয়ে করো না, মানে মনে করো না, যাও না বাবা। মনে করবো কেন, এ বাড়ি নুন খেয়ে বেঁচে আছি, আমার জীবন নিয়েও আমি এই সাহাবাড়ি বাগানে শুধু সুখের ফুল ফুটিয়ে দিয়ে যাও বাবু, সুখের ফুল ফুটিয়ে দিয়ে। আমি তো তার চরণে সবকিছু নিবেদন করে বেশ আনন্দে আছি। সন্ধে সন্ধে দুলি আনন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল। আমাকে নিয়ম করে সময় বেঁধে কাজ করতে শিখিয়েছে রে। এই গান গেয়ে গেয়ে আমি দুলে দুলে বিড়ি বাঁধতাম, যত গানের স্পিড বাড়ে এই তত আমার এই বিড়ি বাঁধার স্পিডও বাড়তে থাকে। এই গানে তারপরই তো ওই রাধা মাধব বিড়ির কারখানা দিলাম, আর সেখান থেকে নাচ বলতো নাচ বলতুর কারখানা দিয়ে আজ এই বিড়ি বাইন্ডার মুকুন্দ সাহা থেকে মুকুন্দ বাবু বাবু মশাই মুকুন্দ সাহেব হয়ে গেছি। সকাল বলে ওই কারণ বলার ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল। আরে 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 দেব তো বলি যে ওরে কতক্ষণ এই বিপাশার মত পুরাতে পেরেছো? ফটিক যেভাবে আমার পিছনে লেগে আছে, যাতে বিপাশার মনের নাগাল আমি কোনোদিনই পাবো না। আরে পেতেই হবে, তোমাকে এখানে এসে ওই ইয়ে করে ইয়ে করতে হবে, মানে থাকতে হবে। নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো, আপনার আশীর্বাদ থাকলে আমি এখানেই থেকে যাবো। চলি, গুড নাইট, গুড নাইট এভরিবডি, গুড নাইট বিপাশা, গুড নাইট। তোমরা তাহলে গেটটাকে জামাই করে রাখতে চাও? হ্যাঁ হ্যাঁ কাকা, হ্যাঁ। আমাদের বাড়িতে অন্যের সংসার গিয়ে কাপড় কাচবে কি বাসন মাজবে তা কিন্তু আমরা কিছুতেই মেনে নিতে পারি না। না রে দাদা না, বিয়ের পরে মেয়েরা আমরা অন্যের সংসারে যাই না, আমরা তো নিজের সংসারে যাই, তাই সেই স্বাধীনতাটুকু আমি কোনোদিনও হারাতে চাই না রে দাদা। আমরা মেয়েরা তো সারাটা জীবন ধরে তোমাদের ইচ্ছা অনিচ্ছার শিকার হয়ে এসেছি, বলি হয়ে এসেছি। যদি যদি কোনোদিনও সেই ইচ্ছার প্রতিবাদ করতে আমি না পাই, যদি কোনোদিনও সেই শক্তি আমি হারিয়ে ফেলি, তাহলে সেদিন তুমি আমাকে সেইভাবেই বলে দিও বাবা, বিয়ের নামে তুমি আমাকে বলে দিও। কন্টেম্পোরারি দিয়া ফ্রেজে মাথা গরম করে চলে গেল। কাজটা বোধ হয় তোমরা ঠিক করছো না, বিপাশা যদি পছন্দ না হয়। ও তো পছন্দের কথা বলেনি, না ও শুধু দেবদাসকে ঘর জামাই টাকা দিতে পারে। কিন্তু তোরা কেন বুঝতে পারছিস না যে দেবদাস একটা মেরুদণ্ডহীন ছেলে? সেই জন্যই তো, সেই জন্যই তো ওরে আমি পছন্দ করেছি। কাফের ঘরের মতো ভেঙে পড়বে, আর তখন তখন এই সাহাবাড়ির পক্ষে হয়তো ওই বিড়ালের সামনে মাথা নিচু করে চলতে হবে। আজ বাদার বিড়ালের ছবি দুটো উল্টে যাচ্ছে দাদা, তাই আমার সামনে কোনোদিন ভাঙা গলায় বাঘের কর্তন ফোটাবার চেষ্টা করো না। আমার থেকে আমারই খেয়ে আর আমারই পেছনে ইয়ে মানে না
তোমার বাড়ি নয়, প্রত্যেক বাড়ির একখানা ভাঙা পুরনো ঘরে আমি থাকি। বিয়েটাও করিনি বলে মাস্টারের মাইনেতে দিব্যি আমার দিন চলে যায়। আমাকে মেজাজ দেখালে হয়তো একদিনে সাহাবাড়ির অর্ধেক ভাগ চেয়ে বসবো। আর তখন কাননওয়ালার আমি বড় ফুলগো ফুলে গিয়ে চোখের সামনে দেখবে সর্ষে ফুল, শুধু হলুদ রঙের সর্ষে ফুল। হারামজাদা, এক নম্বরের হারামজাদা, তবে কি ফটিকের ব্যাপারেও কিছু জানতে পেরেছে? নরহরি মারা যাবার সময় আমার হাতে দলিলটা তুলে দিয়ে বলেছিল, মুকুন্দ মুকুন্দ রে, এই জমি রায় থেকে ফটি কেড়ে মানুষ করিস। তার আমি কারখানা দিয়েছি। ফটিকের বাবা যখন মারা গিয়েছিল সকালে জমির ব্যাপারে বোঝার মতো বয়স। হ্যাঁ ঠিকই বলছিস, আমার তাই মনে হয়। তবে কি জানিস, এবার না, এবার ওই জমির দলিলটা আমার নামে করে দিতে হবে। আমি ভেঙে দেব সন্দেহ আমাদের কাছে তৈরি সেই তিনখানা পাইপ গান ওই ধান বাদানে ধরা পড়েছে। তাই বলি ভাসোয়ান, এই বড় রাতের কাপ কাজ একটু বন্ধ না। আপনি কষ্ট করে কেন আসতে গেলেন স্যার? মানে খবর আমি নিজে গিয়ে আমরা থানায় ইয়ে করে ইয়ে হয়েতাম মানে হাজির। আপনার মতন সৎ ব্যবসায়ীকে ডেকে পাঠাবার দৃষ্টতা আমার নেই। তবু তবু আপনার কারখানায় পাশওয়ানের মতন একজন সমাজ বিরোধীকে কাজ করতে দেখে আমি একটু চিন্তিত হলাম। এক রোজ একটা গালি করে ফেলেছিলাম বলে আপনি আমাকে দাগিমাল বলছেন স্যার? না পাশওয়ান, এক রোজ নয়, এক রোজ নয়, জামুড়িয়া শিউড়ি কাঁথি তিন থানাতে তুমি তিনবার জেল হাজত করে এসেছো। দাগি অপরাধীও তো সুযোগ পেলে ভালো হওয়ার চেষ্টা করে না? হ্যাঁ হ্যাঁ, পাশওয়ান এখন একেবারে এই সবকিছু থেকে ইয়ে করছে মানে খেটে খাচ্ছে। বাহ বাহ, গুড গুড গুড। আমি কিন্তু পাশওয়ানকে ভয় দেখানোর জন্য আসিনি কুসুম। তাহলে কি হয়েছে? আমি এসেছিলাম আপনার কারখানার পাশে জমিটা যে আপনি জোরজবরদস্তি দখল করে নিতে চাইছেন সেই ব্যাপারে। আমি জোর করে কেন দখল করবো হুজুর? আমি তো ওই মেয়েটার কি যেন নাম, মল্লিকা। হ্যাঁ মল্লিকা, মল্লিকারে ন্যায্য দাম দিয়ে জমিতে কিনতে চেয়েছি স্যার। কিন্তু কিন্তু মল্লিকা তো জমিটা বিক্রি করতে চাইছে না। একমাত্র বাপ্পা বড় মেয়েটার ওই জমিটাই তো আমার ভবিষ্যতের সম্বল। আরে সেই জন্যই তো আমরা
ওই বাজার দরের চেয়ে অনেক বেশি অফার দিচ্ছি, কারখানার কাজের চাপ বাড়ছে, ওই জমিটা পেলে না আমরা একটা নতুন ফার্মেসি সেন্টার চালু করতে পারবো। কিন্তু কিন্তু এ অবশ্য যদি মল্লিক রাজি না হয় তখন তো আর কিছু করার থাকবে না। আছে বলার আছে, আমি মুকুন্দ সাহা, আমার খিদে রুটিটা রে আমি অন্যের গলায় হাত ঢুকিয়ে পার করে আনে না। এক্ষেত্রে সেরকমটা হলে ওই হাতটাতে রুটির বদলে হাত খোলাটাই উঠে আসবে মুকুন্দ। আপনার হাত করি খোলার চাবি তো মালিকের পকেটে জমা আছে। নগর নারায়ণ ফসল একেবারে ঠিক কথাই বলেছে স্যার, এতে 20,000 আছে, কাজটা উদ্ধার হয়ে গেলে বাকি 30,000 টাকা আমি নিজে গিয়ে আপনার ওই ইয়েতে মানে ওই থানায় দিয়ে আসবো। কিন্তু আমি তো নগদ টাকা নিই না। এই তাহলে তাহলে আপনি কি নেবেন বলুন স্যার। দেখুন আমার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে, একমাত্র মেয়েটা হসপিটালে ভর্তি, তাই আমি কোয়ার্টারে ভীষণ একা, তাই আপনি যদি পারেন আপনার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি শুধু আপনার মেয়ের মাথায় হাত রেখে তার মাথায় হাত রেখে দিব্যি দিয়ে বলবো, ওরে মা যদি আমার মেয়ে হতি তাহলে খুশির টাকায় তোর মুখে ভাত তুলতে তোর কতটা ঘেন্না করত রে। আমার কেমন ওই সততার পুরস্কারে তো আপনার মেয়ে হাসপাতালে শুয়ে আছি, সপ্তাহে সপ্তাহে কয়েক বছর রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। হ্যাঁ ওটা ভারতবর্ষ তাই বিছানা শুয়ে ধুপছে মশাই, আর পাঁচে তো হয়তো চেতনের রক্ত চাই, কিন্তু আপনাদের মতো দুর্নীতিবাজ আর বেইমানের রক্তে নয়, আমাদের মতো কিছু সৎ নির্ভীক জনগণের সততা আর পরিশ্রমের টাকায় কেনা বিশুদ্ধ রক্তে। তাই বিজয় ফেলে দিচ্ছ চলে গেল, ঠিক আছে ঠিক আছে, ওর উপরে মাত্র 10,000 টাকা দিয়ে না কাজ দামি ইয়ে করে নেবো মানে হাসিল। একের পর এক ঝামেলা বেড়েই চলেছে বেড়েই চলেছে। আমরা তো কলকাতা গিয়ে জহরমহলকে ফোন করার জন্য রশিদ খানকে দাবি করেছিলাম, আর রশিদ কোনটা করিয়েছে ওই অমর বিশ্বাসকে দিয়ে। কি ফালতু বাস বলছো বাবু, আদালতে দাঁড়িয়ে তোমাকে সাজবাজ তো বলতে হবে। এই পাশওয়ান তুই জানিস না আমরা যেমন ওই রশিদ খানকে এই ভাড়া করেছিলাম না, তেমনি শ্রীনিবাসকে দিয়ে ওকে আবার ধরিয়েও দিয়েছিলাম, কিন্তু ও সারা জেল কিংবা ফাঁসি হয়ে গেলে সারা জামেলা মিলে যেত, এখন যদি কোনো রকমে আমার নামটা ফাঁস হয়ে যায় তাহলে আমার আমার কোমরে দড়ি মরবে। তাহলে তুই মুক্ত এখানে কি জন্য এসেছিস? জহরটাকে খুন করার জন্য আপনি টাকা দিয়ে কলকাতায় পাঠালেন, আপনার কথা দিয়ে আমি খুনিকে ধরে দিয়েছি, কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছি, আপনি এখন দেখছি আবার বিপদের মধুসূদন। এই শ্রীনিবাসটা টাকা দিয়ে চলে গেল। হ্যাঁ এ পাশওয়ান
এই কারখানার গোপন খবর যেন কিছুতেই পুলিশের কানে না যায়, যদি যায় মনে রাখবে আমার নাম মুকুন্দ সাহা, অনেক অনেক রক্ত মাখা রাস্তা পার হয়ে এই পিড়ি বাইন্দার মুকুন্দ সাহা যে মুকুন্দ সাহেব হয়েছে, সাহেবের মুক্তি না আমি কিছুতেই ভাঙতে চাই না। কারখানার গোপন খবর যদি পুলিশের কানে বিন্দু মাত্র যায় তো লাশটাকে আমি দামোদরের চরে পুঁতে রাখবো রে হারামজাদা। চল যা কারখানার কাজে যা। মালিক মালিক এই শোন 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 দেখ 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 কি হচ্ছিস আমার আর একমাত্র সন্তান আমার বংশের প্রদীপ হচ্ছিস তুই, তাই আমি চাই না আমি চাই না মানে এই প্রদীপটা কোনো কারণ নিভে যা, কিন্তু মল্লিকাদের জমি আমি চাই না মানে জমিদার জন্য আমি অনেক রক্ত ঝরিয়েছি, হাওড়ার ব্রিজে ফেলে দিয়েছি জহর মিরাজের লাশ, আর জমিটা যদি আমি না পাই মানে বাবা হয়ে বন্ধ করে দেব তোর শ্বাস ফোন করে আমি চলে যাবো বরের বাড়ি মেয়ে হয়ে, সে ফালি কোন শ্বাস আমার আলমারিতে হাত দেয়? মাসি ও মাসি 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 তো বাইরে দেবুদা হাসপাতালে ডিউটি গেছে, কি চাই আমাকে বলো। তুমি কোন শ্বাস আমার আলমারিতে হাত দিয়েছো? মানে মাসি তো ডিউটি যাওয়ার সময় আমাকে চাবিটা হাতে দিয়ে বলে গেল শিফারি সন্ধে এসে দেবুর জন্য কিছু রান্না করবি আর আলমারিটা ভালো করে গুছিয়ে দিবি। বলো আলমারি গুছিয়ে রান্না করে তুমি যতই মাসির মন জয় করার চেষ্টা করো আমার হাতে সিঁদুর পড়া স্বপ্ন তোমার কোনোদিন সফল হবে না। কেন হবে না? কেন মুকুন্দ সাহা কারখানায় কাজ পেয়েছে বলে তুমি কি মণিপুরে মহারাজা হয়ে গেছো? হ্যাঁ মহারাজা না হলে খুব শীঘ্রই কারখানার আমি ম্যানেজার হবো, তারপর এক মুহূর্ত এই ভাঙা বাড়িতে পড়ে থাকবো না। এখানে থাকবি না তো যাবি কোথায় দেবু? আর এই বুড়ো বয়সে মারিয়া মাসিকে কে দেখবে? সেই চিন্তা থাকলে তুমি আমার সাথে যাবে? না বাবা না, এই বাড়িতে যে তোদের মেসোমশাই মারা গেছে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না বাবা, এই বাড়ির মাটি যে আমার কাছে স্বর্গ, ড্যানিয়েল মারা যাওয়ার পর এই বাড়িটা যেন আমার কাছে মরুভূমির মতো ফাঁকা হয়ে গেছিল, মায়ের মনটা হু হু করে কাঁদতে লাগলো। এমন সময় বাবার একটা চিঠি পেলাম, জানতে পারলাম চিঠি পড়ে যে আমার বর্দি মারা গেছে, আমার বর্দি মারা যাওয়ার পর আমার জায় বাবার বিয়ে করেছে আর বর্দির সেই ছোট্ট 5 বছরের ছেলেটাকে আমাদের বাড়িতে দিয়ে গেছে, আমি দৌড়ে গেলাম সেখানে, তারপর 5 বছরের দেবুকে গড়ে গড়ে আমার কাছে নিয়ে এলাম, এবার এই দেবুর সঙ্গে তোর বিয়ে দিতে পারলে তবেই আমার ছুটি। শোনো মাসি তুমি যাই বলো আমি শেফালিকে কিন্তু কোনোদিন বিয়ে করতে পারবো না। তখন তোমরা বুঝতে পারবে কি বলছিস দেবু, সেই ছোট্ট বেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে তিল তিল করে মানুষ করেছি আর তুই আমাকে ছেড়ে চলে যাবি? তুমি কি ভেবেছো আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করছো বলে আমার হাত পা বেঁধে এই অন্ধকূপে আটকে রাখবে? কি বললি দেবো আমি তোকে অন্ধকূপে আটকে রেখেছি? হ্যাঁ হ্যাঁ আটকে রেখেছো, তোমার নিজের জীবন থেকে সব রং মুছে গেছে বলে তুমি আমার জীবন থেকে সব রং কেড়ে নিতে চাইছো? নিশ্চয় যাবো দেবুদা, তবু তুমি তোমার ওই চৈতন্যটাকে চেনার চেষ্টা করো দেবুদা, তোমার চৈতন্যটাকে চেনার চেষ্টা করো আর মা বলে ডেকে এই মারিয়া মাসির পা ধরে ক্ষমা চেয়ে নাও দেবুদা। আমার কাছে তোকে ক্ষমা চাইতে হবে না, তবে একটা কথা মনে রাখ আমি তোর পয়সায় বুড়ো বয়সে খাবো বলে তোকে মানুষ করিনি, একটা
একটা মাহারা সন্তানকে আমি তার সিংহটা ফিরিয়ে দিতে চেয়েছিলাম, আর এই মারিয়া যে কোনোদিন মা হতে পারবে না, তার ভুমুক্ষ হৃদয়টা একটা মিষ্টি স্বপ্নের শাল পেতে চেয়েছিল। একবার উঠবার চেষ্টা করবেন না, চাদরে ঢাকা থাকলেও আমার পিস্তলের লড়াতে কিন্তু আপনার দিকে তাক করা আছে। আপনি খুব এমনি ছবি থাকে, তা পিস্তলের কথা শুনে হাত দুটো মাথার উপরে করে তুললেন, কিন্তু আমি তো আপনাকে হ্যান্ডসাপ বলি প্রথমে মারাত্মক একটা জটিল প্রশ্ন করে বসলেন, কে আমি? আজ অনেকদিন ধরে একই প্রশ্ন আমি নিজেও নিজেকে করে যাচ্ছি, কে আমি? কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। আসলে কি জানেন তো, আমার পরিচয়টি তুমি তুমি বিশ্বাস করো বাবা, আমাদের বাড়িতে টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই। ওসব জিনিস আমার কোনো দরকার নেই। আপাতত গাছের মতো সে বাড়িতে একটু মাথা কথা জায়গা পেলে আমি খুশি। কিন্তু একটা অজানা অজানা মানুষকে কেউ সাত পরিবার কোন জায়গা দেয় না। শক্তি করে কি একজন মানুষ আর একজন মানুষকে চিনতে পারে? যদি পারত তাহলে 5 বছর বয়স থেকে সিস্টার মারিয়া যাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন সেই ছেলেটার কাছ থেকে এত বড় আঘাত আগে পেত। এসব বলে আপনি জানেন কি করে? বারান্দায় বসে বসে কেমন ঘুম আসছিল, তাই বাধ্য হয়ে আপনাদের কথাগুলো আমার শুনতে হয়েছে। কি উদ্দেশ্য নিয়ে আপনি আমাদের বারান্দায় বসছিলেন? বলুন। ট্রেনে চেপে যাচ্ছিলাম, টিকিট ছিল না বলে চেকার আমাকে ধাক্কা দিয়ে এখানে নামিয়ে দিল। অচেনা জায়গা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছে নিজেই জানি না। কিন্তু আপনি যে লোকজন ডেকে নিয়ে আমার জন্য উত্তম মতন ধরাইয়ের ব্যবস্থা করতেন, আর এই অমুক্ত শরীরে সেটা বোধ আমার পক্ষে মোটেই সুখকর হতো না, তাই ওকে থামাবার জন্য আমি মিছি মিছকে ভয় দেখাতে বাধ্য হয়েছিলাম। ওরে বলমাইশ কো টাকা বেরো বেরো বেজে বাড়ি থেকে। দেখেছেন মারিয়া বাসি, পিস্তলের কথা শুনে বাবু কেমন ভয়ে কেঁচু হয়ে গেছি, আর সেটা দিয়ে প্লাস্টিকের চিরুনি হয়ে গেল। অমনি বাবু একবারে সাপের মতো পড়া তুলেছেন, বলে এই যে বাবু এটা প্লাস্টিকের চিরুনি হলেও এই ব্যাগটির ভিতরে যে আস্ত একটি পিস্তল এই মাকে ভুলে গিয়ে শূন্যের উপর স্বপ্নের প্রাসাদ বানাতে জানেন না। মানুষের জীবনে মা হলো 1 নম্বরে, তার পাশে যত শূন্য দেবেন তার দাম তত বাড়বে, 1, 10, 100, 1,000,000,000,000। কিন্তু ওই একটাকে মুছে দিলে বাকি সব শূন্য হয়ে যায়। যা করবে তার জানি জানি বাবা জানি, সন্তান হলো গাছের ফল, সে ফল যতই পাকবে ওটা হালকা হয়ে ততই খসে পড়বে। কিন্তু ওই পোটা ছেঁড়া ফলটা তো আকাশের দিকে উড়ে যেতে পারে না, তাকে তো মায়ের পায়ের কাছে আছে। আপনি তো খুব সুন্দর কথা বলেন, সত্যি করে বলুন না দাদা আপনার পরিচয়টা কি? মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন কোনো বন্ধনই যা নেই, তাকে তুই দাদা বলে ডেকে তুই যে একটা পরিচয় তৈরি করে দিয়েছিস কেবল, এরপর এরপর মারিয়া মাসিকে মা বলে ডাকলে যদি বাড়িতে একটু থাকতে দেয়। না না বাবা না, আমি কার মুখ থেকে মা ডাক শুনতে চাই না, দয়া করে দয়া করে আমাকে আর মায়ার বাঁধনি বেঁধো না বাবা। কিন্তু ওই মা ডাক শোনার জন্য তো আপনি জন্মেছেন, তবু আপনি আমাকে আমাকে বাড়িতে থাকতে দেবেন না? থাকতে দিলে তো আবার খেতে দিতে হবে। হ্যাঁ রে হ্যাঁ রে শেফালি, যা রান্না হয়েছে এই চারজনের পেট ভরবে তো? দাঁড়া মাসি, তার আগে ওর ব্যাগটা আমি ভালো করে দেখতে চাই। না আমি ব্যাগ দেখাবো না, সভ্যতা
যে সভ্যত মানুষের মুখে দুবেলা রুটি তুলে দিতে পারেনি, কিন্তু তার হাতে তুলে দিয়েছে ছুরি। ভাই হয়ে ভাইকে খুন করে নিজেই বিচারক এসে ভাইয়ের গলায় কাঠির দড়ি পরিয়েছে। জানি তবু তোমার ব্যাগটা আমি দেবদাসকে একবার দেখাত দেবো। আমি জানি ওই ব্যাগে কোনো অস্ত্র নেই। দাও দাও দেখি একটু লঙ্কা গুলো সারা জীবন আমার বরের ভিতরে ভয়ের মিষ্টুকি আমাকে চিরকালের মতো বন্ধ করে দিয়েছে। বলো বলো বাবা, তোমার কত কষ্ট হচ্ছে? আমি একজন সিস্টার, আমার কাছে সব রকম ওষুধ আছে। বলো বলো তোমার কত কষ্ট হচ্ছে? সিস্টার মারিয়া, এই যে সিস্টার, আমার মেয়ে কেমন আছে সিস্টার? আগের মতোই আছে, কিন্তু রাতের মধ্যে রক্ত দিতে না পারলেও সকালে কিন্তু যেখান থেকে রক্ত আনতেই হবে। ভগবান, কোথায় পাবো? এই টাউনের সবকটা নার্সিং হোম আমি এইমাত্র পেলাম, কোথাও পেলাম না এক ফোঁটা রক্ত। তবু কাল সকালের মধ্যে আপনাকে যেখান থেকে হোক রক্ত আনতেই হবে। কোথায় পাবো বলতে পারো? এই অঞ্চলের চেনা জানা কারোর সাথেই তো রক্তের গ্রুপ মিলছে না। ভগবানের উপর ভরসা তো একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। শেফালি, পুলিশের চাকরি কোনো জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি। 30 বছর চাকরি জীবনে 30টা পয়সা করে দিলেন ফুচকা দিয়ে। রক্ত না দিলে বাঁচানো যায় না। এদি ভাই, আপনি কে? ও আমার এক বোনপো, আজই দেশের বাড়ি থেকে এখানে এসেছি। কি নাম আপনার? আমিও তো আমার মেয়ের নাম রেখেছিলাম জয়া। হ্যাঁ জয়া, রোগ সুখ দুঃখকে যে জয় করবে সেই তো জয়া। কিন্তু কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল আপনার আপনার মেয়ের ব্লাডের গ্রুপ কি? ও নেগেটিভ, খুব রেয়ার ব্লাড, সহজে পাওয়া যায় না। চলি চলি সিস্টার, গুড নাইট, চলি। আচ্ছা আচ্ছা শুনো, আমারও রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমি রক্ত দিলে আপনি নেবেন? কি বলছেন আপনি? কি বলছেন? একটা মেয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে রক্তের জন্য, আপনি যাকে চেনেন না, যাকে জানেন না, যাকে আজও পর্যন্ত আপনি কোনদিন চোখেই দেখলেন না, তাকে বাঁচানোর জন্য আপনি এভাবে এগিয়ে এলেন কেন? কারণ আত্মপরিচয় হারিয়ে গেল আমরা যে মানুষ। যদিও একদিন আমরা যীশু খ্রিস্টের মাথায় পড়েছিলাম কাটার মুকুট, ক্রুশ বিদ্ধ করেছিলাম তার নিষ্পাপ শরীরটাকে, চাক ভাগা মধুর মতো ফোটা ফোটা রক্ত নেমে এসেছিল যে মাটির বুকে, সে মাটি তো হয় নির্বল, এখনো সেখানে প্রতিদিন রাত জন্ম রয়েছে অস্ত্র শয়তান, জন্মগত রক্তের নেশায় যেন ইন্টারনেটের বোতাম টেপে সন্ধানী চোখে খুঁজে বেড়ায় কোথায় কোন কংসের কারাগারে বন্দিনী চস্কুধার কোলে জন্ম নিয়েছিল তরুণ এক বিস্কুট। আর বাকি সব ঈশ্বরের সন্তান, শ্মশানের শান্তি নিয়ে নিশ্চিন্তে দিবানিদ্রা যায়। তবু আমরা এইভাবে পরম পিতার রক্তের দিনটাকে শোধ করে যাই, তারপর জননীর প্রকট
দিদি মোটেও তোমাদের ঘাড়ে চাপিনি বাবা,
বরং জেঠামশাই বাড়িটা বানিয়েছিল বলে আমরা মাথা গুঁজার মতো একটা আশ্রয় পেয়েছি। জীবনে তো 5-4 টাকাও রোজগার করলে না, নিজের ভাগের জমি জমা পর্যন্ত বেঁচে খেয়ে ফেলেছ। আর মল্লিকাকে খাওয়াতে বুঝি ওর খরচ হচ্ছে না? কেন, জেঠামশাই পোস্ট অফিসে টাকা রেখেছিল, তাতে তো দিদির খাওয়া পড়া চলে যাচ্ছে বাবা। কিন্তু জামাই বাবু, ওই বাইপাসের ধারে তোমার বড়দার যে জমিটা ছিল সেটা আছে তো? বুড়ে বলি, না না না, ওটা বিক্রি করলে ওটা কিন্তু এখন 1,30,000 টাকা হাতে আসতে পারে। দিদি ওই জমিতে স্কুল তৈরি করে যেটা মশাই সম্পূর্ণ স্বপ্নটাকে সফল করতে চাইছে। ভেঙে দেব, ভেঙে দেব। আমি যখন গার্জেন হয়ে এ বাড়িতে এসে পৌঁছেছি, আমি পাগল নই, পাটলি। বড় মুখ করে সে কথা বলতে হবে না। চি 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 চি, ভিঙ্গিমের হাসি শুনলে পিত্তি জমে যায়। যতই জেনে তুমি আমাদের মধ্যে দুটাটা পাগলা পাগলি আছে বলে সমাজটা এখনো বেচাকেনার বাজার হয়ে যায়নি, যেখানে স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, আছে খেলার মাঠ, অনাথ আশ্রম আর ফুলের বাগান। ও জামাই বাবু, কি তোমার ভাইকে কি বলে গো? আমি তোর লেজা পুরা কিছুই বুঝতে পারছি না। পারবি না মামা, পারবি না। হাওলা বলে যুগের মানুষ, তুমি কি করে বুঝবে যে বহুদিন আগে কিসের জন্য ক্ষুদিরাম নিজের গলায় ফাঁসি দড়ি পড়েছে? নেতাজি সুভাষ কেন তার বিলাস বৈভবের জীবন ছেড়ে দিয়ে নিরুদ্দেশের প্রতীক হয়েছিলেন? যুবশ্রী এক বিদেশিনী মহিলা কেমন করে কলকাতার পথে শিশুদের বুকে তেলে নিয়ে এক মিশ্রীয় থেকে মাদার টেরিজা হয়েছিলেন? সে ম্যাজিক বুঝতে হলে বুকের মধ্যে একটা বিরাট ভালোবাসার বাগান তৈরি করতে হয় দিদি। আর সেই চেষ্টা না করে আমরা সেখানে আগাছা জঙ্গলে বাড়তে দিয়েছি। সেই জন্য তো আমি স্কুলটা তৈরি করতে চাই, যেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে শিশুরা পৃথিবীর সব মানুষকে ভাই বোন বলে বুকে জড়ি ধরতে পারবে। তুই তাহলে কিছুতেই জমি বেচবি না? কি করে বুঝবো? আমি তো স্কুলের কাগজপত্র তৈরি করে উপরে পাঠিয়ে দিয়েছি, ঘরটা তো বাবাই তুলে রেখে গেছে, সরকারি অনুমোদনের শিখেরে আমি স্কুলটা চালু করে দেবো। কিন্তু আমি শুনেছিলাম যে মানুষকে খুঁজে বের করতে হবে যার সংসারে কিছু টান নেই, যে শক্ত হাতে সবসময় স্কুলের হার করতে পারবে। একমাত্র আমিই আছি ওই লোককে ঘরের খেয়ে বনের মুস দাঁড়াই, আর আমি দাঁড়াই বনের কে। এই সালা, এদের কথায় নাচলে এ বাড়ি খাওয়া পড়া সব বন্ধ। হ্যাঁ মামা, আমার পাগলামি তো কখনো সাইতিও না। আমি ঘর বুঝি না, পর বুঝি না, জীবনের নাওটা কি কোন পার ঘাটায় বাঁধতে হবে তাও জানি না। সহজিয়া বাউরে এর মরমিয়া ভাষায় আমার জীবনী জিজ্ঞাসা, আমার স্বপ্ন। আমি বাজি ফেলে বলতে পারি, কি বলছে তোমার ভাই কি? ও সারা কোনো পাগলেও বুঝবে না। উনি ঠিক করে বলবে তোমার স্বপ্নটা ঠিক কি? ওই আকাশ হাজার তারার চোখ মিলে কি যে বলতে চায়, কি যে বলতে চায়। ওই আকাশ ওরা
ভালো গান গাইতে পারে তা কিন্তু আমার জানা ছিল না। মুকুন্দা বাবুর ছেলে যে এত বড় গানের সমাজদার সেটা বোধহয় কেউ জানতো না। তাই নাকি? তাহলে আমাদের সম্পর্কে তোমাদের ধারণা নাকি? যারা বাবার পয়সা খেয়ে ক্যাপ্টানি করে বেড়ায় তাদের সম্বন্ধে ভাববার সময় আমাদের নেই। যার নামটা তার বাবার নামের সঙ্গে সবসময় লেজের মতো ঝুলতে থাকে তার নিজস্ব মান সম্মানের কোনো মাপকাঠি থাকতে পারে না। সর্বনাশ করার ক্ষমতাটা সোলো আনায় থাকে। ওই জমির ব্যাপারে তুমি পুলিশের কাছে নালিশ করতে কেন গেছিলে তা আমি জানতে চাই। আমি থাকতে এ বাড়িতে থানা পুলিশ কোনো কিছু চলবে না। এ মালটাকে আবার কোথা থেকে জোটালে? আমি মাল নই, মাল নই, আমি মামা। আমি চিন্তা হারুন, এই জমির দামটা একটু বাড়িয়ে দিলে আমি মল্লিকাকে বলে ওই জমি বিক্রির ব্যবস্থা করে দেবো। হাজার দাম বাড়লো দিদি, জমি কিছুতেই বিক্রি করবে না। আমি তোর সাথে কথা বলতে আসিনি কল্যাণ, আমি তোর দিদির সাথে কথা বলতে এসেছি। একই কথা যাদের বারবার বলতে হয় তাদের আমি ভদ্রলোক বলে মনে করি না, আর তাদের সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাধে। তাহলে এরপর থেকে আমাদের কাছ থেকে কোন ভদ্র ব্যবহারের আশা করবে না মল্লিকা? কাকের গলা থেকে কেউ কোন কোকিলের ডাকের আশা করে না। নামাবলি গাইতে নাকের টাকে চশমা পড়লে একটা বাঁদরকে কই বিদ্যা সাগর বলে ভুল করবে না। চলে বাস করতে হলে কুমিরের কথা মতো চলতে হয়। আজ ভাই আজ আমি তোমাকে শেষবারের মতো বলতে এসেছি। আর আগে আমার শেষ কথা শুনে যান, এই মল্লিকা কোনোদিন কোন হুমকির কাছে মাথা নামায়নি আর আজও নামাবে না। কি হবে? কারণ ওই জমি যদি আমাদের হাতে না আসে তাহলে তোমাদের শুধু হাতেই মারবো না, এই জমি ভেটে সব কিছু থেকে উচ্ছেদ করবো, কোন থানা কোন পুলিশ কেউ তোমাদের বাঁচাতে পারবে না। কথাটা যেন মনে থাকে। শয়তানি, হে শয়তানি, রাজি হয়ে তুই আমাদের এত বড় সম্পর্ক করতে চাস? তুমি কেন বুঝতে পারছো না কাকা, বাবা আমার উপরে যে দায়িত্ব দিয়ে গেছে সে তো আমাকে পালন করতেই হবে। কিসের দায়িত্ব? ওর কিসের দায়িত্ব? তোমার বাবু যখন মরে গেছে মোরাটা তো সহজ নয় বাবা, দেশে আইন আদালত আছে, পুলিশ আছে, ওদের মতো শয়তানদের কোথায় শেষ কথা নয়? যে সংসারে নূর আনছে পাঞ্জাব এখানে আমি এতগুলো টাকা নিয়ে ছেলে খেলা করতে দেবো না। ওকে এই বাড়িতে থাকতে হলে ও জমি বেচতেই হবে। তুমি আমার কথা বলো না, বাবা মারা যাবার পর তোমার স্নেহ ভালোবাসা নিয়ে সব ব্যথা বুঝতে দিয়েছি। তুমি আমাকে বাবার আদর্শ নিয়ে পথ চলার প্রেরণা দাও কাকা, প্রেরণা দাও। শেষ কথা জানি না, এর শেষ কথা সত্যি আমি জানি না বাবা। আমার বাবা চলে যাবার পরে আমার জীবনে নিঃসীম অন্ধকারে তুমি তুমি একমাত্র আলোর রেখা। তবু সে আলোর পথে চলতে গিয়ে বাবার স্মৃতির আকাশটাকে আমি কিছুদিন কালো করে দিতে পারছি না কাকা। আমাকে তুমি ক্ষমা করো, তোমার মল্লিকাকে দিদি তুমি ক্ষমা করো। ক্ষমা? ক্ষমা? আমার সংসারে এত বড় সর্বনাশ করার পর ওকে কিছুতে বাড়িতে থাকতে দেব না। জমিটা কিন্তু এখনো জেঠা মশাইয়ের নামেই আছে বাবা, তাই বেশি মারামারি করলে দিদি কিন্তু তোমাকে বাইরের দরজাটা দেখিয়ে দিতে পারে। বিভীষণ, তোমার ছেলে যে বিভীষণ হয়ে নিজের পায়ে নিজের গলায় বলবাচ্ছে কোটা ভাই বাবু? ওরে খোকা, টাকা পয়সা তো আমি সঙ্গে নিয়ে যাবো না, তোরই ভোগে লাগবে। নিজের ভোগ আর সুখের কথা ভেবে সবাই তো পাগলের মতো টাকার পিছনে ছুটে বাবা। আমার মতো তো একজন মানুষ কেনা হই, এই মাঠের বাইরে দাঁড়িয়ে থাকতে দাও, নইলে তোমাদের এই মজার খেলার অনুষ্ঠানে হাত তালিটা দেবে কে বাবা? হাত তালিটা দেবে কে? নাম করে
তোমার ছেলে যে তোমার দুগালে দুটো চড় মেরে বলবে জামাই বাবু। তুই চুপ কর, ওই মল্লিকায় আমার ছেলেরা মাথাটা খেয়েছে, কিন্তু আমার পত্নীর সম্পত্তি অধিকার থেকে যে আমাকে বঞ্চিত করতে চায় আমিও তা সর্বনাশ করেই ছাড়বো। তুই যদি আমাকে সাহায্য করতে না পারিস তোর এই ভোজটা নিয়ে বিদায় হ। না 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 না, এই ভোজটা আমি এখানে রেখে ওই তোমার অশান্তির বোঝাটা আমার মাথায় চাপিয়ে নিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র, এইবার শুরু হবে কুরুক্ষেত্রের খেলা। এই কল্যাণের মামায় শকুনি মামা হয়ে বাসার দান চালবে বাসা। রোগের শকুন ওরা লালসার নখ দিয়ে চিন্তে বিচ্ছিন্ন করে দেবে সুখের সংসারকে। দেবদাসরাও দেবদাসরাও খাওয়া ছেড়ে ওরা নিরুদ্দেশের পথে পাড়ি দেবে। কিন্তু দেবদাসরা কেন ঘর ছেড়ে চলে আসতে চায়, তার কারণটা তো ঘরের মানুষকেই খুঁজে বার করতে হবে সিস্টার। সেটাই তো খোঁজার চেষ্টা করছি মা, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি মুকুন্দ সাহায্যের বিপাশা। ও তুমি বিপাশা, তাহলে তো আমার দেবুর ঘর ছাড়ার কারণটা নিজে এসে আমার উঠোনে এসে দাঁড়িয়েছে। না মাসিমা না, আমি আপনার ছেলে দেবুকে কোনোদিনও ঘর ছেড়ে চলে আসবার জন্য বলিনি। না আমার কোনো ছেলে নেই, আর দেবু আজ পর্যন্ত আমাকে মাসির আসনে বসিয়েছে, মায়ের আসনে কোনোদিন বসাতে পারেনি। মাসিমা মাসিমা, এই দেশের মানুষরা তো শুধু মাতৃপূজার বোধন নিয়ে মাতামাতি করতে জানে না, তারা তো শুধু মাতৃপূজার বোধন নিয়েই আসতে জানে। তাই তো আবহাওয়ায় তাই তো বিসর্জনী হলো এই দেশের শ্রেষ্ঠতম উৎসব। কিন্তু বিসর্জনের রিয়াজটা কিন্তু আগেই নয়, আর তুমি যে তা আগেই চলে এলে, আর দেবতা তো এখনো সব সম্পর্ক বিসর্জন দিয়ে তোমাদের বাড়ি থেকে ওঠে। ও তার মানে তুমি বলতে চাচ্ছ এখনো পর্যন্ত দেবর সঙ্গে তোমার একটা বিশেষ কোনো সম্পর্ক আছে? আছে নয় ছিল, কোনো এক সময়ে ছিল। তাহলে দেবু হঠাৎ আজকে তোমার সঙ্গে এমন ব্যবহার এমন আচরণ করছে কেন? তার উপর যদি ভূতের ভর হয় সে কি স্বাভাবিক আচরণ করতে পারে? এই ক্ষেত্রে ভূত না ব্যক্তি সেটা এখনো বুঝে উঠতে পারিনি। ভূত সামনে কথা বলছে বাজি, কিন্তু শুধু মুকুন্দ বাবুর মেয়ে নয় আমার ভাবি স্ত্রী। না না দেবদাস না, ও ওর সঙ্গে ঝামেলা করে মেজাজটা খারাপ করো না। আমি ওর কথা কিচ্ছু মনে করিনি। আসলে জানো তো অন্যের খেলায় কেউ মেতে উঠলে কিন্তু তার গায়ে জ্বালাটা বেশি হয়, কিন্তু তাই বলে জয়ের মালাটা কোনোদিনও গলায় পড়তে পারে না। জীবনটাকে আমরা খেলা মনে করি না মা, তাই হার জিতের আগে আমরা পুরস্কার ভেবে দিই। এই সংসারে যারা কিছু দিতে পারে না শুধু কেড়ে নিতে চাই তাদের চেয়ে দুঃখী আর কেউ নেই। বিপাশে কিছু কেড়ে নিতে হয় না মাসি, ওতে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। তবু রবীন্দ্রনাথ লিখে গেছে এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি রাজার হস্ত পরে সমস্ত কাঙালেই তঞ্জুরি। ওসব বড় বড় কথা বলে কোনো লাভ নেই, কারণ এই ভাঙা ঘরে জীবন কাটানোর জন্য এই দেবদাসের জন্ম হয়নি। আর সেই জন্য তো তোকে আমি ধরে রাখতেও চাই না বিপাশা, তুমি ওকে নিয়ে স্বচ্ছন্দে এগিয়ে যেতে পারো। না মাসিমা না, নিজের স্বামীকে কারো ঘর জমাই করে রাখবার শখটা আমার নেই, তাই তো আজকে নিজের চোখে হবু শ্বশুর বাড়িটাকে একবার দেখতে এলাম। যা দেখলে তাতে নিশ্চয়ই তোমার চোখ দুটো খুশি হতে পারেনি? সেটা হলে নিশ্চয়ই তুমি বেশি সুখী হতে, তা আমি জানি, কারণ দেবদাস তোমার মিথ্যে ভালোবাসার মায়া জাল কাটিয়ে আজকে আমার কাছে চলে আসছে বলে তুমি মনে মনে হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছ। ম্যাডাম ভুল, একেবারে ভুল কথা বললেন। আপনাকে দেখে বিপাশা কোনোদিন হিংসা করবে না, কারণ কাঞ্চন ভেবে যে জিনিসটি আপনি আঁচলে বেঁধে নিয়ে যাচ্ছেন সেটি একটি ভাঙা কাঁচের টুকরো ছাড়া কিছু। কি বলে? আমি ভাঙা কাঁচের টুকরো? উড়ে এসে জুড়ে বসে বড় বড় কথা বলা হচ্ছে? একটা অপূর্ব সত্য কথা বললাম, আসলে তোমার মালিকের মেয়েকে দেখেও তো আমাদের হাসি পেতে পারে, কিন্তু হিংসে হওয়ার কোন কারণ নেই। তার মানে আমি একটা ভাঙা কাঁচের টুকরো? কথাটা যে তুমি বুঝতে পেরেছো তার জন্য ধন্যবাদ, তবে এটাকে অপবাদ বলে উড়িয়ে দিতে পারবে না।
কি বলে তোমার কাছ থেকে আমাকে বাংলা শব্দে মানসিক ভাবে জীবন তোদের পথিকে ভাই কোন দেশে থাকিন না কোথাও আমার মনের যার ঠিকানা জানা থাকে তার তো একটাই পথ, আর যার কোন ঠিকানা নেই তার তো পথের কোন অভাব নেই। কে বলেছে, কে বলেছে তুই ঠিকানা হারিয়েছিস? এটাই তো তোর মায়ের ঠিকানা। তুমি কি বলছো মাসি, তার রাতেই তো তুমি আমাকে মা বলে ডাকতে নিষেধ করেছিলে। কিন্তু তখন কি বুঝেছিল যে তুই চলে গেলে আমার বুকের ভিতরটা এইভাবে খালি হয়ে যাবে? যত খুশি তুই আমাকে মা বলে ডাক, ওরে অভিমান করি বলি আর রাগ করি বলি, ওই মা ডাকটা শোনার জন্য যে আমার বুকের ভেতরটা মহা করে কাঁদে রে মা বলে ডাক। চমৎকার, যে গুণাগার এসে মা বলে ডাকলো আর অমনি সেই বাড়ির মধ্যে জায়গা পেয়ে গেল। বোকার মতো তুমি
তো ওই জায়গাটা 20 বছর ধরে খালি রেখে দিয়েছো। হ্যাঁ, ওইদিন এই বাড়ির আলমারিটা খালি করে চলে যাবে, সেদিন তোমরা বুঝতে পারবে। তুই তোর আলমারি নিয়ে থাক, আমি আমার মাকে নিয়ে ভালো থাকবো। রাতে থাকো, তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমার বিপাশা যদি তোমার জন্য আমার সাথে বিচ্ছা করে, আমি কিন্তু তোমার সর্বনাশ করে ছাড়বো, সর্বনাশ। শেফালি যা তো, আজ একটু ভালো মন্দ কিছু রান্না কর। না 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 মাসি না, আমি হাসপাতালে যেতে পারলাম না। আচ্ছা, আপনার মেয়ে কেমন আছে? খুব ভালো, ডক্টর সিনহা বলেছেন আপাতত এক মাস, কোনো চিন্তা নেই। ব্যাস, সত্যি সত্যি তোমার এই উপকার কথা কোনো দিন করতে পারবো না। না 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 স্যার, এভাবে বলবেন না, এভাবে বললে আমি বড় লজ্জা পাবো স্যার। না বললে যে অধর্ম হবে অভি। দেখো দেখো অভি, আমি তোমার এই ঋণ যদিও কোনোদিন শোধ করার নয়, তবু বলছি জীবনে কোনোদিন কোনো যদি অসুবিধায় পড়ো, যদি কোনো দিন কোনো আমাকে প্রয়োজন হয়, তুমি নিঃসংকোচে আমাকে জানিও, আমি কিন্তু সেদিন তোমার পাশেই দাঁড়াবো। এমন এমন প্রতিজ্ঞা করবেন না স্যার, নিয়তি কখন কাকে কোথায় টেনে নিয়ে যায় কেউ বলতে পারে না। একদিন একদিন যদি খুনের আসামি হয়ে হাত করে করে আপনার সামনে এসে দাঁড়াই, সেদিন আপনি কি করবেন? জীবনে কোনোদিন কোনো বেআইনি কাজ করিনি, 30 বছর চাকরি করার পরও কোনোদিন ঘুষ খাইনি, তবে সত্যি যদি সেরকম দিন কোনোদিন আসে, তবে কি তখন কি করব সেটা বোধ হয় সেদিনই বলতে পারবো। আপাতত তোমার একটা কাজের ব্যবস্থা করতে হবে। আচ্ছা অভি, বলছিলাম তুমি লেখাপড়া কতদূর করেছো? নিশ্চয় করে দিতে হবে তোমার জন্য, তাই না? আরে আমাদের মল্লিকাই তো এখানে একটা স্কুল খুলতে চাইছে, তাই না? চাইলে তো সবকিছু পাওয়া যাবে কাকা বাবু, আপনাদের এসডিও সাহেবের কাছ থেকে স্কুলের ছাড়পত্র এসে পৌঁছাই না। আরে ও নিয়ে কোনো চিন্তা করিস না, কালই আমি এসডিও সাহেবের কাছে গেছিলাম, সব কাগজে সই করে রেখেছি, তুই গেলেই তোর হাতে তুলে দেবে। সত্যি বলছে মা? হ্যাঁ সত্যি বলছে। যা যা আমার চেয়ে কি আনন্দ হচ্ছে, তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না, তোমাদের সবার সাহায্য নিয়ে এবার বাবার স্বপ্নটাকে সত্যি করতে পারবো। হ্যাঁ মল্লিকা, আর তোমার সেই স্কুলের জন্য আমি একজন মাস্টার মশাই ঠিক করে রেখেছি, ছেলে কি বন্ধ হয়ে কিন্তু কাকা বাবু, আমি তো একা এত বড় কাজ করতে পারবো না, তাই এমন একজন শিক্ষক চাই যে কাজ শিখে শুধু চাকরি নয় নিজের জীবনের ব্রত বলে মনে করবেন। হ্যাঁ মল্লিকা, দেখো দেখো আমি যার হয়ে কথা বলছি, সে কিন্তু পরের জন্য নিজের বুকের রক্তটা পর্যন্ত দিতে পারে, আর সে যদি ঠিক সময়ে রক্তটা না দিত, তাহলে আমার মেয়েটা হয়তো সকালের আলোটা দেখতে পেত না। আর আর সে ছেলেটি হচ্ছে সিস্টার মারিয়ার পুনপো। আমার নাম মল্লিকা, মল্লিকা ব্যানার্জি। আপনার নামটা? আমার নাম তাকে এই গ্রামের মাটিতে আটকে রেখে তুমি গ্রামের মাটিটাকে স্বর্গ করে তোলো মল্লিকা, স্বর্গ করে তোলো। আমি হাজার ফুল কুত রাজি আছি না মল্লিকা, তবু ভালোবাসার ভয়ে আমার এই ভালোবাসার
করে রাখতে পারবো না রে মালিকা, ওর জন্য বন্ধ করে রাখতে পারবো না। তার জন্য একটা আদর্শ চরিত্রের জোর থাকা চাই, আর আমি সেখানটাই দেউলিয়া হয়ে আছি। যে চরিত্র হারায় সে কখনো তা বুঝতে পারে না। একটা চরম শয়তান কখনো নিজেকে শয়তান বলতে পারে না। আসলে জীবন খাতার পাতা হতে পারে না। কাউকে যদি শোনেন, আপনাদের এই চরম বিশ্বাসী মানুষটা একটা রংপুর মাথা অথবা ভয়ঙ্কর কোন একটা ব্যাংক ডাকাত। আপনার মুখের ভাষা সে কথা বলছে না, আপনার ব্যবহারে সে ছবি ছাপবে, আর আপনার চোখে দাঁড়ায় আছে এক নিষ্পাপ শিশু শারীরিক। ম্যাডাম, আপনার দেখার চোখগুলো হয়তো দেবী প্রতিমার মতো পবিত্র, কিন্তু ওই পবিত্র চোখের বিচার শুনে কোন জজ সাহেব একজন খুনি আসামির ফাঁসির আদেশটা তো ফিরিয়ে নেবেন না। জজ সাহেবকে কাজ করতে হয় কতগুলো নিষ্প্রাণ কাগজপত্র হাতে নিয়ে, কিন্তু হৃদয়ে আদালতের বিচারটা কোনো আইনি শাসন মানে না, তাই সে ফুলের বুকে মধুর খোঁজ রাখে, শুধু কাটার কারবার করে। আমার জীবনে কোনো মধু নেই ম্যাডাম, কোনো মধু নেই, এক গোপন ক্ষত স্থান থেকে দিন রাত শুধু রক্ত ঝরছে রক্ত। সেই যন্ত্রণাকে ভোলার জন্য তো আপনাকে কাজ করতে হবে। বিশ্বাস করুন, আপনার মতন একজন কেউ যদি আমার পাশে এসে না দাঁড়ায় তাহলে মুকুন্দ সাহায্য করে আমার জমিটাকে ছিনিয়ে নেবে। আমি সব বুঝতে পারছি ম্যাডাম, আমি সব বুঝতে পারছি, শুধু আপনি বুঝতে পারছেন না। আর যে ফুলটাকে থেকে মানুষ মুক্ত হয় কাউকেই তাকে বাস করলে তুলে ছুঁড়ে ফেলে দেয়। কাউকে যদি শোনেন, আমি একটা মানুষ খুন করে আপনার সামনে এসে দাঁড়াই, আপনি আমাকে ক্ষমা করতে পারবেন? বলুন বলুন, আমার চোখের দিকে তাকিয়ে বলুন। আপনি তো খুন করেই বসে আছেন। আপনি কি করে জানলেন? আমি ছাড়া আর কে জানবি? তাই তো আমার সবচেয়ে বিশ্বাস ভালোবাসা নিয়ে আপনার জন্য অপেক্ষা করে থাকবো। যদি না আসেন তাহলে জানবো জানবে সমাজটা সাথে একটা হিসিবির খাতা, সেখানে সেখানে মানুষের কোনো দাম নেই। এই মল্লিকারে মানুষের কাছ থেকে কিছু পাবার যোগ্যতা নেই। তাকে চিরদিন জীবনের সাজানো আলমারিতে বন্দি হয়ে পড়ে থাকতে হবে, বন্দি হয়ে পড়ে থাকতে হবে।
আমি তো বললাম রোজকার বাজার থেকে একটু একটু পয়সা বাঁচিয়ে ওই টাকা আমি জমিয়ে রেখেছিলাম। আর মানে তুই এতদিন ধরে বাজার থেকে টাকা চুরি করে এনেছিস? পুলিশে দেবে ওই টাকা আমি নিজের জন্য খরচা করেছি নাকি? তোমাদের তো এই বাড়ির কাজের জন্য জিনিস কিনে এনেছি। কাজের জিনিস? সারা 200 টাকা ফুল কিনে এনেছিস, তার কোন সাবজেক্টের কাজে লাগবে? কোন কাজে লাগবে সেটা সময় মতো দেখতে পাবো। তার আগে আমি তোর গায়ে ছাই ছাই পয়সা ওসুল করবো। বল বল আমি প্রমাণ ছাড়া কথা বলি না কাকা। দেখো গিয়ে দাও, এক জামা ফুল কিনে নিয়েছে, ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। ফুল? আশ্চর্য! এরকম কাজ করার সাহস কিভাবে পায় বলো? ফটি বলো, তুমি অতগুলো টাকা কি জন্য নষ্ট করলে বলো? কি বলবো বলো দেখি, পরের দিকে তো আমার সমস্ত প্ল্যানটাই মাঠে মারা যাবে। কিসের প্ল্যান তোমার? আজকে যে তোমার জন্মদিন, সে কথাতে খারাপ খেয়াল আছে? আজকে আমার জন্মদিন! কি করে থাকবে, এটা কি সংসার? কেউ কারো মনে খবরই রাখে না, যে যা খেয়াল খুশি মতো নেচে কুঁটে ঘুরে বেড়ায়। চমৎকার দিদি, চমৎকার! এতদিন পর্যন্ত আমরা যে মমতার মালাটা গাঁথতে পারিনি, একটা বাইরের ছেলে হয়ে তুমি সেটা কি সুন্দর ভাবে বিনা সুযোগ দিতে পারলে। কনের জন্মদিনের কথাটা যে দাদাকে মনে করিয়ে দিতে হয় তার অপমান বোধটা জন্মেছে বলে তো মনে হয় না রে। আমি মুখ বন্ধ করলেই আমাদের সম্পর্কের পাঁচগুলো তো বন্ধ হবে না রে। তাই যে ছেলেটা কাঠবেড়ালি হয়ে এই সাহাবাড়ির বিবেকের সমুদ্রের উপর সেতু বানতে চাইছে, আমার পাশে দাঁড়িয়ে তাকে তো সেলাম করবে। সেলাম তো আমি আমি সেলাম চাইনি কাকা বাবু। আর সন্ধ্যাবেলা একটা উৎসব করে শুধু দিদিমণিকে চমকে দিতে চেয়েছিলাম। তাহলে যা, এখনই ফুলগুলো সব এখানে নিয়ে আয়, আমরা বিমাতার জন্মদিনের উৎসব এখানে শুরু করে দেবো। না ফটি, না, তুমি যেও না, ভুলে যাও না ফটি। ভুলের দরিয়ায় কিন্তু একদিন উৎসবের ময়ূর পঙ্খী যাও, ময়ূর পঙ্খী নৌকাটাও ভাসানো চাই না। তোমার সঙ্গে আজকে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ভালোবাসা, তোমার জন্মদিনের শুভেচ্ছা নেবো। চলো ফটি চলো, আজকে আজকে তুমি আমি তোমার সঙ্গে মিলে গিয়ে তোমার এই উৎসবটা সম্পূর্ণ করে তুলি। অধিকার কোথায় গেছে তুই? আমাদের সবাইকে অপমান করতে পারিস না। না দাদা না, আজকে দিনে আমি কাউকে অপমান করতে চাই না দাদা। আজকে দিনে আমি শুধু নাচতে চাই, গাইতে চাই, একটা উজ্জ্বল আনন্দের সাথে ঘা বসাতে চাই। কিন্তু সেটা ফটিকে নির্জন নির্জন ভালোবাসার বেলাল্লাপনায় নামি আনতে চাই না দাদা। তাহলে তাহলে আজকের দিনে সত্যি তুই কি চাস? আইনাতে মুখ আমি দেখতে চাই, মুখোশটা খুলে রেখে সব রং তুমি মুছে ফেলো। আইনাতে মুখ আমি দেখতে চাই, মুখোশটা খুলে রেখে সব রং তুমি মুছে ফেলো। Thank you.
আর সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় একটা বিরাট পার্টি হবে। না 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 না, আজকে আর কোনো পার্টি আমি করব না। অন্য কোনো পার্টি করে আজকে আমি অন্য কোনো পার্টি করতে চাই না, কারণ আজকে আমি শুধু ফটিকের পার্টিটাই অ্যাটেন্ড করব। আর সেই পার্টিতে কাকামণি ছাড়া আর কোনো আর কারো ইনভাইট থাকবে না। এ বাসা, তুই ভুলে যাস না যে ওই ফটিকের আনা ফুল দেখে যে বনফুলের বুকো পোকার বাসা থাকে, আর সে পোকার কামড়ে যখন তোকে চলতে হবে না, তখন দাগা বাঁধারও জায়গা পাবি না। কথাটা মনে রাখিস। তোর উপর শ্রদ্ধাটা আমার অনেক বেড়ে গেল রে মা, অনেক বেড়ে গেল। এবারে রক্তধারায় এই প্রথম একটা সত্যের সঙ্গীত শুনতে পেলাম। তুমি আজকে আমাকে আশীর্বাদ করো কাকামণি, আমি যেন সেই সত্যের পথটা চিনতে পারি। ফটিকের মতো একটা রত্নকে যখন তুই চিনতে পেরেছিস, তখন সত্যের রত্নকে তুই ঠিক চিনে নিতে পারবি রে মা, ঠিক চিনে নিতে পারবি। আর সেই শুভ দিনে আমি তোকে আশীর্বাদ করবো রে, প্রাণ ভরে আশীর্বাদ করবো, প্রাণ ভরে আশীর্বাদ করবো। দিদিমণি, এ তুমি কি করলে? আজ সন্ধ্যেবেলা পার্টিটা বাতিল করে দিলে কেন? ফটিক, তুমি সবসময় আমাকে নিয়ে এমন কেন ভাবো বলো তো? এই বাড়িতে তোমার মনের কথা যে কেউ ভাবে না, তাই তোমাকেও আমার মতো অনাথ দুঃখী বলে মনে হয়। আর অন্য কোনো কারণ নেই ফটিক। অন্য কোনো ভাবার তো অধিকার আমার নেই, তাই মনের অন্ধকারে কোনো যদি কোনো স্বপ্নের রং গমশন জ্বলে উঠতে চায়, আমি তাকে জোর করে নিভি পেলে। কেন নেভাও ফটিক, কেন নেভাও বলো, কেন নেভাও? তুমিও তো একটা মানুষ, তুমিও তো একটা রক্তে মাংস করা মানুষ, আর পাঁচজনের মতো তোমারও তো অধিকার আছে স্বপ্ন দেখার। ফটি, সে স্বপ্ন কোনদিন সফল হবে না, তাকে লাই দিয়ে কি লাভ? সফল হবে কি না সেটা তো তোমার হাতে নেই ফটি, যার হাতে আছে সে যদি নিজেই তোমাকে। না দিদিমণি না, আমার তুমি লোভ দেখিও না। এই ফটি নিজের সুখের কথা কোনোদিন ভাবতেছে না, তোমাদের সবার সুখে সুখী হয়ে আমি এক স্বপ্নের সৌদাগর হয়ে গেছি থাকতে চাই। স্বপ্নের সৌদাগর হয়ে গেছি। এই বিপাশাও স্বপ্ন দেখতে ভালো জানি ফটি, এই বিপাশাও স্বপ্ন দেখতে জানি, কিন্তু তার স্বপ্নের ছবিটাকে কেউ ভালোভাবে বুঝতে পারে না, শুধু তার মনটাকে নিয়ে সবাই মাতামাতি করতে জানে। আমি তো সেই মনের কথাটাই জানতে চাইছি রে মা বিপাশা। আচ্ছা বলতো মা, তোর তো ওই দেবদাসে বিয়ে দিনটা কবে ঠিক করব? বাবা, আমি কিন্তু এখনো দেবদাসকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। কেন রে মা, কেন আপত্তি কি আছে? হ্যাঁ, দেবদাসের বিয়ে করতে আপত্তিটা কি আছে? বাবা, যে স্বামীকে তার নিজের বউয়ের পরিচয় নিয়ে বেঁচে থাকতে হয় তাকে কি মানুষ বলে ভাবা যায় বাবা? তুই তো সিঁদুরের টিপ দিয়ে খালাস। হ্যাঁ, তুই সিঁদুরের টিপ দিয়ে খালাস, ও শুধু ওই ওই বনটা তোর স্বামীর পরিচয় এবারে এসে উঠবে। না বাবা না, তাকে আমি মানুষ হিসেবে ভাবতে পারছি না। আমি মানুষ চাই না রে, আমি মানুষ চাই না, আমি চাই কুত্তা, যে আমার ছুরিটা ধরে টুকরো মুখে নিয়ে আনন্দে লেজ নাড়বে লেজ। তাতে তোমার নামটা কিসে? ওই আনন্দে লেজ নাড়বে আর আমার কারখানায় জীবন দিয়ে কাজ করবে, যে কাজে এই বাজারে কাউকে কোনোদিন বিশ্বাস করতে পারবো না রে, বিশ্বাস করতে পারবো না। বাবা, কুকুর পুষতে হলে আমি কিন্তু বাইরে থেকে একটা কুকুর নিয়ে এসে ঘরে পুষবে, কিন্তু তাই বলে কারো গলায় কোনো মানুষত্বের গলায় দড়ি পরিয়ে দিয়ে নিজের মনটাকে কোনোদিন বিসর্জন দিতে পারবো না বাবা, কোনোদিনও পারবো না। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তারে করো আদর মন ভুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, তুই সারা শ্রীবাস ট্রেন কোথায়?
শ্রীনিবাস ফুরিয়ে গেল পুলিশের কাছে তুমি পাইদেল সেটা পারবে নাই বাবু, তার আগে লাশ হয়ে যাবে লাশ। আমি ছুরি চালি দেবো রে ওই জমিতে একবার স্কুল বসে গেলে আমি আর সেখানে দাঁত বসাতে পারবো না রে। আপনি বলবেন তো আজ রাতে ঘরটা জ্বালাই দিতে পারি বাবু? খবরদার করতে যাবেন না, তাহলে ওই স্কুলের ব্যাপারটা সকলে জেনে যাবে, ওই পাবলিক খেপে যাবে। আপনার এখানে কি কাম আছে মামা শ্রী? আমি এমন বুদ্ধি বার করেছি যে ওই আপনাদের সম্পত্তি আমাদের হবে আর আমাদের সম্পত্তি আপনাদের হবে। এই সময়ে এই মহাভারতের ভাষা ছেড়ে সহজে কও দেখি তোমার মতলব খানা কি? মল্লিকাকে এবাড়ির বউ করে নিয়ে আসুন, তাহলে ওই মল্লিকার সাথে সাথে মল্লিকার জমিও আপনার হাতে চলে আসবে। লোকে কি বলবে বলতো? আমি আপনার বিয়ের কথা বলিনি। আমি বলছি ওই আপনার ছেলে মানিকের বিয়ের কথা। কি বলছে রে? আমাদের খরচ হচ্ছে না, কিন্তু আমি বুঝলাম যে
পরের খেয়ে পরের সর্বনাশ করার জন্য কেন তো উঠে পড়ে লেগেছ বাপু? জমিটা পকেটে আপনার পকেটে চলে এলে আপনি কি দয়া করে আমাকে মানে ওই লাখ খানিক টাকা দেবেন না স্যার? আমি বনু ফুল গো, আমি বনু ফুল দেবো মিশিয়ে দেবো, কিন্তু আজ আমি তোমাদের বুঝতে পারলাম চিন্তা হলো যে রামায়ণের বিভীষণ মরে মহাভারতের ইয়ে হয়ে চলবে ছিল মানে সকলে শুরু করে দাও তোমার সকলের পাশার জীবন নদীকে যে এতদিনে সাগরের পথ চিনতে পেরেছে তাতে কোনো সন্দেহ নেই। বড় দিদির সঙ্গে বাকামক তো হবে না, তোকে যে সমস্ত কাজের দায়িত্ব দিচ্ছি তার জন্য তাই বল। কাঠগোলা থেকে
চেয়ার টেবিল বেঞ্চ সব তোর স্কুল ঘরে পৌঁছে গেছে। এই সাইনবোর্ডটা আজ ডেলিভারি উপহার কথা, সেটা এলে আমি সেখানে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আজ এই বলি তাহলে বাবার সাথে সত্যি তো চলেছে তাই নাকি ভাই? সবার স্তরে তুই একে একে যেভাবে পরিশ্রম করছিস তাতে তো একটা ছোটখাটো পাহাড়কেও টলিয়ে দেওয়া যায় রে দিদি। কিন্তু আসল ব্যাপারটা কি হবে? মাস্টার মশাই কোথায়? তার দায়িত্ব তুই কাকে দিচ্ছিস? আপনাদের যদি আপত্তি না থাকে সম্পর্ক থাকে তাহলে তোর আপত্তি করার কি আছে? আমি হচ্ছি কল্যাণ, এই বদমেজাজি ভদ্র মহিলার কুর্তু তো ভাই বদমেজাজি কি না জানি না, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নইলে আমার মতো একজন ব্রাহ্মণের উপর ভরসা করে উনি বিশ্বাসের বাইরে খরচ করতেন না। মানুষের বিশ্বাসটা হলো তার লক্ষ্মীর ঘাটে জমানো পয়সার মতো, সেটা বে হিসেবে খরচ করলেই বেশি আনন্দ পাওয়া যায়। সেই আনন্দের আসলে তাহলে আমি আর অনাহত পাখির মতো দাঁড়িয়ে থাকতে চাই না দিদি। দিদি দিদি তুই বরং কবিতার সঙ্গে কথা বলে শুভ লগ্নের দিনটা ঠিক করে বের। শুভ লগ্ন মানে? শুভ লগ্ন মানে আপাতত আমাদের স্কুলের শুভ উদ্বোধনের লগ্ন। দিন আমি ঠিক করে রেখেছি কারণ আমি জানতাম আপনি ঠিক আসবেন। কি করে জানতেন? মনে প্রাণে কিছু চাইলে সেটা ঠিক পাওয়া যায়। আমি ঠিক জানি না কারণ শিমনের কাছ থেকে আমার কিছু চাওয়া পাওয়ার নেই, তাই কি পেয়েছি আর কি পাইনি সেসব হিসাব মেলানোর তো প্রয়োজন পড়ে নেই। একা হাল ভাঙা বাল ছাড়া নৌকর মতো জীবনের উত্তরান্তর মধ্যে ভাগতে ভাগতে একটা আত্মার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছিল। তাই তো খ্রিস্টান মারিয়ার অভাবে সংসারে বোঝাটা আমি আর বাড়াতে চাই না বলেই আপনার কাছে আমি মাস্টার করতে চাই। না না এটা চাকরি নয়, আপনি আমার বাবার স্বপ্নটাকে সত্যি করতে চলেছেন, তাই স্কুল থেকে যেটা রোজগার হবে তার সম্পূর্ণটাই আমরা একাই। না 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 না, একজন মানুষের দুবেলা খাওয়ার জন্য যে কোটা টাকা দরকার আমি তার বেশি একটা টাকাও আপনার কাছ থেকে নেব না। কিন্তু আপনাকে তো দেবার অনেক কিছু থাকতে পারি। অপাত্রে রাগ করে কি লাভ ম্যাডাম? আচ্ছা আপনি বারবার একই কথা বলছেন কেন বলেন তো? আমরা তো শিখেছি মানুষের বিশ্বাস, মানুষের প্রতি বিশ্বাস হারানোটাই পাপ। পাথরের মূর্তি, একটা পাথরের মূর্তি নিজেকে কখনো দেবতা বলে ভাবতে পারে না, আমাদের সবার শ্রদ্ধা ভক্তি ভালোবাসার জুড়েই তাকে দেবতা হয়ে উঠতে হয়। পাথরের মূর্তির তো আর প্রাণ নেই, তার তার ভিতরে আর বাইরের কোনো তফাৎ নেই, কিন্তু জীবন্ত মানুষের বাইরে তার ভারী সুন্দর কিন্তু তার অন্তরে রয়ে গেছে এক আদিম হিংসা পাপ আর নোংরামি। কিন্তু আমরা তো মানুষ মনে করি সেই মন্দির যেখানে বাঘ হরিণ সাপ পেঁচি একসঙ্গে বাস করে বন্ধুর মতো বসবাস করতে পারে। সেই মন্দির আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারিনি ম্যাডাম, অসমর্থতার প্রতিযোগিতা মানুষ চিরকালে পশুকে পরাজিত করেছে। একটা বাঘ কিংবা সিংহ শুধু ক্ষুধার কারণে তার শিকারের মুখে দাঁত বসায় আর আমরা শুধুমাত্র লোভ আর লাভের জন্য ভাইয়ের মুখে ছুরি বসাতে পারি। আপনি বারবার একই কথা বলছেন কেন বলুন তো? আমরা তো শিখেছি যে মানুষের উপর বিশ্বাস হারানোটাই পাপ। কোন মানুষের উপর বিশ্বাস রাখতে বলছে? যারা যারা জাতপাতের ব্যবহার ভেদাভেদে নিয়ে দেশে দেশে জেহাদাবাদ তৈরি করে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পরোয়া নিয়ে যারা পরমাণু বোমা বানায়, সেটা তো সব কথা নয়। তার মানে আপনি আছেন, আমি আছি। আমি ছোটবেলায় যাকে বাবা মাকে হারিয়ে একটা অনাথার সঙ্গে মানুষ হতে হয়েছিল, একটা পড়ার বই কেনার জন্য তাকে চুদু মেলার চায়ের প্রকারে বাঁচন বাঁধতে হচ্ছে, নিজের সত্তা অস্তিত্বকে বিসর্জন দিয়ে আত্মপরিচয়টাকে পর্যন্ত ভুলে যেতে হয়েছে। সে কখনো মানুষ হতে পারে না ম্যাডাম। না না না, আমি মানুষ নই, আমি ভিক্ষু শতাব্দী। এক ভিক্ষু না, আপনি যোগ যন্ত্রণার এক জীবন্ত বিগ্রহ। ভালোবাসার মন্ত্রে যে মূর্তি আপনার প্রাণ প্রতিষ্ঠা হয়নি, রাতে ফুলের সাজি নিয়ে এক পূজারি নিয়ে এসে দাঁড়িয়েছি সে ভাঙা দিনে দেবতার সামনে।
আমার চেয়ে বেশি মাল আর কার আছে, তাই মালদারের বেটা মানিকের আমাদের ওই ইয়ে হিসেবে মানে পাত্র হিসেবে পছন্দ হয়। পছন্দ হবে না মানে? আপনার ছেলে তো আমাদের কাছে আকাশে চাঁদ, কিন্তু তোমাদের এই চাঁদ সম্পর্কে আমার ধারণাটা কিন্তু একটু অন্যরকম কাকা। ও মা, মল্লিকাও আছে দেখছি, বাবা বাবা বাবা, এই চেহারা বেশ হয়েছে। এই মানে ডাগো আমার সাথে, না না না, এবার ছেলে মালির সাথে ভাবই মানাবে। আগে না মানাবে না, কারণ বাঁদরের গলায় কখনো মুক্তর মালা মানায় না। বাবার গলায় শুধু মুক্তর মালা কেন মল্লিকা? গজমতির হারও তুলতে পারে। শুধু গজমতি কেন, তার মাথায় হীরে পান্না গন্ধমাদল পাহাড় তুলে দিতে পারে, কিন্তু তার বংশ পরিচয় ওই লেজটাকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। তবু ওই লেজের সাত পাকে বেঁধে তোমাকে আমি আমার এই সাহাবাড়ির খাঁচাই বন্ধ করে রাখতে পারবো। ছেলেবেলা থেকে বিলি দিকে হাত পাকিয়েছেন বলে এই মল্লিকাকে বাঁধার চেষ্টা করবেন না, তার আগে করে দিন হোমা বাঁধার প্র্যাকটিস করে আসুন। মল্লিকা, মল্লিকা বিড়ির মশলা নয়, ভয়ঙ্কর বারুদ। কাঁচা হাতে তাকে বাঁধতে গেলে শুধু আপনার হাত দুটোই জখম হবে না, ওটা সাহাবাড়িটা ধ্বংস হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? ইউ তোমাদের মেয়ে এমন উল্টো পাল্টা কথা বলে গেল কেন? তোমাদের আগে থেকে বলছে ইয়ে করতে পারোনি, ইয়ে মানে কে বলেছে, কে বলেছে দাম দিতে হবে? আরে কে বলেছে ওই দয়া করছি মেয়েটাকে দিচ্ছেন? এতেই আমি সৌভাগ্য। কিন্তু যত টাকা লাগে আমি দেব, যত টাকা লাগে আমি দেব, শুধু শুধু মনেকে আমার বাড়ির বউ করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনাকে টাকা চুরি বলো তোদের কারো রেহাই নেই। এই দেখো সারা ভয়ে কেমন মুখগুলো শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে। এই এই জানা আয় টাকা নিবি, আয় ভাই জি বিক্রির টাকা, ভাগনি বিক্রির টাকা, টাকা টাকা। দুদিন পর যে মানুষটাকে বাবা বলে ডাকতে হবে, বিবেকে দোহাই দিয়ে আমি তাকে অপমান করতে পারি না। কিন্তু কিন্তু সত্যি সত্যি যদি তুমি ওদের বাড়ি জামাই হও,
তাতে তোমার একটা মান সম্মান আছে। নিশ্চয়ই হবো, সোনার থালা ছেড়ে দিয়ে এই তোমার মতো সার পাতার সামনে আমি আসল সত্যি বুঝতে পারবো না। তোমার উন্নতি হলে সবচেয়ে আমি খুশি হব, কিন্তু কোথাও কোনো আঘাত পেলে সেটা যে আমার মুখে তিনির মতো বুঝতে দেবো না। তাই নাকি? তোমাদের মতো মেয়েরা আমাদের মতো ছেলেকে ভালোবাসার ভাঁজে আটকাতে চায়, ওসব কায়দা কানুন ছেড়ে তোমাকে কি দিতে হবে সেটাই বল। কি দিতে হবে মানে? মানে বুঝলে না, মানে আমাকে মুক্তি দেওয়ার জন্য তোমাকে কত টাকা দিতে হবে সেটাই বল। আজ কোনো বাধাই আমার পথ আটকাতে পারবে না, কারণ জীবনের ফসল তুলতে গেলে এই তোমাদের মতন আগাছাকে কেমন পায়ে মারাতে হয় সেটাই দেবদাস খুব ভালোই জানে। যেদিন দেবুর চোখের সামনে উচ্চাশার চোখ জলছানো আলোটা চলে যাবে সেদিন দেখবে এই প্রদীপ চাই পথ দেখিয়ে দেবু তোর কাছে নিয়ে আসবে। অনেকদিন ধরে তুমি একটা গোলমেলের সম্পর্কে গন্ধ আমি পাচ্ছিলাম, আর সেটা হাতে নাতে ধরে ফেললাম। তোমার চোখ দুটো এই ভাই বোনের পবিত্র সম্পর্কটা চিনতে পারবে না, এটা আমি কিছুতেই বুঝতে পারিনি। কি বললে? ভাই বোন শেফালি, তাই ভাইয়ের মুখে মাথা রেখে আদর পাওয়ার জন্যই আমাকে তাড়ি দিতে ব্যস্ত হয়ে পড়েছিলে, তাই না? ভালোবাসার দরজাটা খুলে দেওয়ার জন্যই শেফালি তার ভালোবাসার বাঁধনটা খুলে দিয়েছে। সেই আলোর কুমুরটা যদি তুমি দেখতে না পাও তাহলে অন্ধকারটা দেখারও তোমার কোনো অধিকার নেই। তুমি কি ভেবেছো এই অন্ধকারে শেফালিকে নিয়ে তুমি রাস্তায় করবে? এই বাড়িটা তো অন্য এনে দেবো আমার, এখানে কে থাকবে কে না থাকবে সেটা ঠিক করবো আমি। বাসি, এই তোমার রাজকাহাতে এই ছেলেরা শেফালিকে নিয়ে এই বাড়িতে রাসলীলা করছে, রাসলীলা। এই শেফালিকে সারা জীবন ধরে অনেক অনেক যন্ত্রণা দিয়েছো দেবুদা, কিন্তু এই সবার সামনে তার মান সম্মান আর লজ্জাটাকে এইভাবে এইভাবে নিলামে তুলবে দেবুদা, এইভাবে নিলামে তুলো না। Thank you.
লজ্জা করছে না, ওরে মায়ের কাছে কি কোনো কিছু বোঝাতে হয়? তোর মুখ দেখে যদি আমি তোর মনটা জিততে না পারি তাহলে আমি কেমন করে মা হলাম? আর সেই মায়ের কাছে নিজের সাফাই দিয়ে আমার বিশ্বাস ভালোবাসাকে অপমান করতে তোর লজ্জা করলো না অভি? কি করে করবে মা, কি করে করবে? জ্ঞান হওয়ার পর থেকে যে ছেলেটা তার মাকে কোনোদিন চোখে দেখেনি, সেই মায়ের শাসন যদি এত মধুর হয় তাহলে তুমি আবার এই গেল তোমার অপমানের আদর দাও মা। এই অভিমন্য যেন কোনোদিন তার মাকে চিনতে ভুল না করে। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই মাসি, পায়ে ধরে সাথেও এই দেবদাস কিন্তু এই বাড়িতে কোনো দিন ফিরে আসবে না, কোনো দিন। সঞ্চিত চোখের জল জমি বরফ হয়ে গেছে, সেই ব্যথার বরফটা কিভাবে গলে বাইরে থেকে কেউ দেখতে পায় না, বা কেউ দেখতে পায় না। মায়ের বুক খালি করে সন্তান চলে গেলে তা যে কেমন লাগে তা আমি কোনোদিন বুঝতে পারিনি। আর ওই দস্যু ছেলেগুলো কোনোদিন ফিরাতে পারে না। তুমি আজকে দিনে একদম পাথর হয়ে থেকো না মা, একটু কাঁদো মা, কাঁদো, দুপুঠো চোখের জল ফেলো মা। আস নয় বাবা, আস নয়, তুই যদি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবি সেদিন সেদিনের সিস্টার মরে আর জীবনে সে নিষ্কান্ড হবে বাবা, সে নিষ্কান্ড হবে। কেমন করে যাব মা, কেমন করে যাব? তোমরা তো এই অভিমূল্যকে শারীরিক থেকে স্নেহ মায়া মমতা ভালোবাসার চক্রে বন্দি করে ফেলেছ, সেই মায়া জাল থেকে আমার মুক্তি কোথায়? মুক্তির সন্ধানে তো আমি তোমাকে যে ছুটে এসেছিস অভি, এক কবি ষড়যন্ত্র হাত থেকে তুমি আমাকে বাঁচাও। কেন, যে নিজেই বাঁচতে শেখে নেই সে তোমাকে কেমন করে বাঁচাবে বলবি? পারতে হবে, পারতে হবে। স্কুলের কাজ বন্ধ করে জমিটাকে ছিনিয়ে নেওয়ার জন্য মুকুন্দ সাহা জোর করে তার ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে। পারে পারে, কারণ আমার কাকা নিজে মুকুন্দ বাবু ষড়যন্ত্রের সঙ্গী হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ অভি, আমি ঠিকই বলছি। আর কদিন আগে কি বলতাম আমি জানি না, কিন্তু আজ আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। ও, তার মানে তুমি মনে মনে কাকে ওই স্বামী হিসাবে নির্বাচন করে দিচ্ছ? হ্যাঁ, যেদিন প্রথম তাকে দেখেছিলাম সেদিন থেকে আমার জীবনের পথটাকে আমি ঠিক করে ফেলেছি। বেশ তো, তাহলে চলো আমি তোমাকে তার কাছেই পৌঁছে দিই। সে যে বিষয় সহজ আর সরল, সে কিছুতেই বুঝতে চায় না যে আমি তার কাছে এসেছি। হ্যাঁ অভি, যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিন থেকে আমার আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সব সব এইখানে এসে মিশে গেছে অভি। তোমার সাথে মিশেও আমি নতুন জীবনের স্বপ্ন দেখতে শিখেছি বলি। আমার এত এতদিন যে জীবনটা মার খাওয়া জন্তুর মতো শুধু অন্ধকারে মুখ লুকিয়ে বালি বেড়াতে চাইতো, সে আজ একটা স্নিগ্ধ আঁচলে ছায় বসে চাইছে, ভালোবাসা ঘর বাঁধতে চাইছে। চোখের সামনে থাকবে একটা মস্ত বড় পাহাড়, মাথার উপরে থাকবে নীল আকাশের আশীর্বাদ, আর পায়ের নিচে থাকবে দিগন্ত বিস্তৃত ধারের তীর। আমি সে পাহাড়ের নিচে পাতা গাছের পাতা দিয়ে ঘর বাঁধবো,
তুমি খেতে কাজ করবে, আমি মহুয়া তলায় কাঠে রাঁচি ভাত রাখবো, মহুয়া ফুলে গন্ধটা নতুন চালের ভাতের গন্ধের সঙ্গে মিশে গিয়ে আমাদের মনে ভালোবাসার নেশা লাগাবে। যাবি অভি, যাবি? আমরা বাতাসে ভেসে যাবো শুধু কুসুমের নতুন করে গোপাল, বাতাসে ভেসে যাবো শুধু কুসুমের নতুন তুমি নিজেই দেখো, তুমি নিজেই দেখো,
দুঃখের জন্য ফটিকের এবারে বিয়াত আমার সেই রহস্যটা আমার কাছে একটু একটু করে পরিষ্কার হয়ে আসছে। তবু শেষ সিদ্ধান্তের জন্য আমি শুধুমাত্র ফটিকের সাহায্য চাই। তোমাদের কাজে লাগার জন্য ফটিক একবার ছাড়া আছি কাকু বাবু, বলো বলো কি কাজ। তাহলে একবার আমার সঙ্গে রেজিস্ট্রি অফিসে যেতে হবে না ফটিক? কেন কাকু বাবু? একটা জমির দলিলের ডুপ্লিকেট বার করবো, সেই জন্য তোকে কিছু কাগজ সই করতে হবে। কিন্তু জমি জমার সঙ্গে আমার কি সম্পর্ক আছে কাকু বাবু? আছে আছে, আমি যেটা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয় তাহলে তুই কোটিপতি হয়ে যাবি রে, কোটিপতি হয়ে যাবি। বলম কি তো কোটিপতি? হ্যাঁ একেবারে কোটিপতি। আর তখন সে কোটিপতি হয়ে তুই কি করবি জানিস? ভালো ভালো খাবি দাবি পড়বি, একবার রাজার হালে থাকবি। আমি তো রাজার হালেই আছি কাকা বাবু, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, আমি নিজের মনের আনন্দে নিজেই তো মহারাজ। এ রাজার আসল রাজা অনেক তফাত রে, তখন দেখবি আমার মতো লোকেরা তোকে সেলাম করছে। সর্বনাশ, ওই সেলাম করে আবার সবাই যদি দূরে সরে যায় তাহলে তো আমি একা হয়ে যাবো। না 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 না, ওসব কোনো হাঙ্গামার দরকার নেই। আচ্ছা ফটিক, তোর বড় লোক হতে ইচ্ছে করে না? একদম না, পাউলির একতারার একটা দাবি যদি জীবনের সব সুখ তুলতে পারি তাহলে তাহলে ওই সাতারে সেতারে বসে মাথা তুলতে যাবো কেন? হাসির ছলে এ তো কি বললি রে ফটিক, এ কথার মানে বুঝিস? তো সবাই দেখো না, এত বড় পৃথিবীতে লক্ষ লক্ষ ভিখিরি পাশাপাশি বাস করে, দুজন রাজা পাশাপাশি থাকলে যুদ্ধ বিগ্রহ হারান। আমি অসুখের মধ্যে আমি একটা জীবন সমুদ্রে শুধু মাছের মতো খেলে বেড়াবি না। আমি ইচ্ছে করে তোমার কাছে হেরে গেছি। সত্যি কথাই বলেছে রে বিপাশা, হাত পা থাকতে থাকতেও এই পৃথিবীতে অনেকে শুধু হার আর জয় নিয়ে জন্মায়। হ্যাঁ হাতে হাতে ঠিক একই আসল জিনিসটা জিতে নেয়। সেই আশাতে তুমি এই বাড়িতে উঠে এসেছো তা আমি বেশ জানি, তবে ওই দম নেওয়ার নকল বেড়া ঘুরে ফিরে নাচ দেখাতে পারলো কখনো ইঁদুর ধরতে পারে না। তুই তো সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছিস। ও নরদেব দাস, তুমি ওর কথাটা গায়ে লেখো না প্লিজ। কিন্তু বিপাশা, কিন্তু তোমার যদি কোনোদিনও সেটা ভালো না লাগে তোমার এই উচ্ছ্বাস আর সাবান দিয়ে মুখটাকে বেশ ভালো করে পরিষ্কার করে এসো। আর যদি ভালো না লাগে তুমি কোনোদিন লজ্জায় মুখ ফিরিয়ে নিও না। মুখের আলো কোনো লাভ নেই রে বিপাশা, কারণ পেছনে ফোরার পথটা ভেঙে ফেলে দেবদাস বাড়িতে এসেছে। সুতরাং এগিয়ে যাওয়ার রাস্তায় কাটা ছড়ানো থাকলো দেবদাকে এখন সামনে পা ফেলতেই হবে। হ্যাঁ তোমরা সেই সুযোগে আমাকে নিয়ে মজা করবে ভেবেছো তাই না? চি 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 চি, মজা করবো কেন? ওই সার্কাসের জোকাররা যখন পেটের দায়ে মুখে চুনকালি মেখে লোক আসায় তখন তাদের দেখে তো আমার কান্না পাই গো। না না ফলি, এবার কিন্তু ভালো হচ্ছে না, নইলে কিন্তু এখনো তোকে আমি আশ্রিত তিনি হন, ঘর জামাই নয়, তাকে লাথি মারলে পথে নেমে যাবে, তবু কারো পায়ের জুতো হাতে নিয়ে যাতে ওঠার চেষ্টা করবে না। আমি বুঝিয়ে দিলাম, আমি শুধু বুঝতে পারলাম না ফটিক আর দেবদাস কার জায়গাটা ঠিক কোথায়। তার আগে নিজের জায়গাটা চেনার চেষ্টা করো কাকা। এ কি দেবদাস, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ব্যায়াম করছে, ব্যায়াম নতুন যুগের উন্নতি
আধুনিক যোগ ব্যায়াম। আমার আর বিবাহ হয় একসঙ্গে বিয়ে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, একদিনে কাজ জমানো হয়। আচ্ছা, তুই কি বলছিস তারা? তোরা বিয়ের কাজ ছাপিয়ে ফেললি আমার, অথচ আমাকে কিছুই জানালি না। আরে তোদের যে বিয়ে হচ্ছে না, এ তো জানার কথা। না দাদা না, এখনো পর্যন্ত আমার অনেক কিছু জানার বাকি আছে। দেবদাস প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছে, কিন্তু তাই বলে আমার এই বিষয়টা খুব সহজ হয়ে যাবে। কিন্তু না, এ আমরা আর কোনো সময় নিতে পারবো না। কার যখন ছাপানো হয়েছে ওই দিনেই তোদের বিয়ে হবে। দাদা, বিপাশার উপরে জোর খাটিয়ে কোনো লাভ হবে না, নইলে হয়তো দেখবি ওই দিনের আগে আমি স্বয়ং বরার হয়ে অন্য কারো গলায় মালাটা পরিয়ে দেবো। আমি থাকতে তুমি অন্য কারো গলায় মালা দেবে বলো? দেবদা, তোমার মতো শিক্ষিত ছেলে যদি আমাকে পাওয়ার জন্য নিজের ঘরকে ভুলে যেতে পারে, তাহলে একটা অশিক্ষিত ছেলেকে ওই ঘর থেকে বাইরে বার করার জন্য আমার খুব একটা হয়তো অসুবিধা হবে না। এই কথা ভুলে যেও না যে বিপাশার দিকে যে হাতটা পাড়িছো ওই হাতে কিন্তু এখনো পর্যন্ত জুতোর কালি লেগে আছে। তাই যেদিনকে প্রকৃত শিক্ষার জ্ঞানের গঙ্গা জল দিয়ে ওই হাত দুটোকে বেশ ভালো করে ধুয়াতে পারবে, সেই দিনই ওই দু হাতে মালা নিয়ে আমার কাছে এসো। আমি ততদিন পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো। ইয়েস, এই বিপাশা তোমার অপেক্ষায় থাকবে। দেবদা সোজা ভেতরে গিয়ে ও সামনে হাত জোর করে বসে পড়ো, মনে রেখো ওই বিপাশাই হলো তোমার অন্য নদীর গ্যাস বেলুন। ওই বেলুনটা তোরা ধরে তোমার আমার কারখানার ওই ম্যানেজার থেকে ইয়ে হতে হবে। আমাদের বিয়ের কাজ ছাপা হয়ে গেছে, তোরা আমি করবো বলে ওটা দেখে আমি কি করবো? বিরদা, আমি করছি না, করছিস তুই। এর মধ্যে আমার পকেট থেকে লাখখানেক টাকা ইয়ে হয়ে গেছে, মানে ফর্সা। ও যে নিয়ে তো ঘটা দিচ্ছ কেন বলো তো? ও তো যদি জ্বালা ধরে তাহলে না না তুমি মল্লিকাকে বিয়ে কর। বেথার জায়গাটা তার খোঁচা দেখতে তাদের মানে আমি তো তাই চেয়েছিলাম, কিন্তু ওর সাথে হয়তো রাজি হলো না। ও তো ভালো হয়েছে, ভালো হয়েছে এই বয়সে ওর কচি মেয়েটারে বিয়ে করলে আমি আবার ওকে ওই আগুনে পুড়ে ইয়ে করতে পারতাম না, মানে বেগুন পোড়া। সোনার লঙ্কাটা পুরো ছাই হয়ে যেতে পারে স্যার। তুমি জানো যে লঙ্কাটা পুড়েছিল নিজের মুখটা পুড়িয়ে তারে সেই আগুনটা নেভাতে হয়েছিল? তোমার মুখে তো সেরকম কোনো পোড়া দাগ দেখা যাচ্ছে না, তা তোমার পরিচয়টা কি? আমার নাম অভিমন্যু। অভিমন্যু মানে কে? অভিমন্যু ওই যে কদিন হলো শিশার মালিকার ঘরে এসে ভর করেছে, আর এখানে এসে বুঝি ওই দেবদাস হলো গেলে শকুন, আর আমার ভাইটা হলো গেলে ইয়ে, মানে ভাগাড়। কত সহজে আপনি কথাটা বুঝে গেলেন, অথচ কেন যে লোকে আপনাকে মহামূর্খ বলে গালাগাল দেয় বুঝি না। লোকে আমাকে আরো অনেক কিছুই বলে। হ্যাঁ, আমাকে আরো অনেক কিছুই বলেছে, সব কিছু শুনেছো, তা সত্ত্বেও তুমি এখানে কি জন্য এসেছো শুনি। আপনাদেরকে একটা সমূহ সর্বনাশের হাত থেকে বাঁচাতে এসেছি। কি বলে? সর্প না এই সর্প না, তা আমাদের কেউ হয়ে শুনি বলে সর্প না। আচ্ছা,
এখনো হয়নি, তবে হবে। মল্লিকাকে বাড়ি তো বউ করে আনার মতলবটা যদি ভুলতে না পারে তাহলে আপনাদের পিতৃপুরুষের পরিচয়টাই ভুলে যেতে হবে। কোথায় কার সামনে দাঁড়িয়ে কি কথা বোঝানো? জানার কোনো দরকার নেই, কারণ এদেশে স্কুল কলেজ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনাদের টিকুজি খুস্তি মুখস্থ রাখার কোনো প্রয়োজন পড়ে না। এই বর্ধমান শহরে খেয়ে পরে বাস্তরে মুকুন্দ সার মুক্তিতে ফুল জল দিয়ে পুজো দিতে হয়, আর তাই যদি না হয় তো সারা ইয়ে হয় মানে ইয়ে অর্ষলিঙ্গ হয় মানে ঘোড়ার টিম হয়। দম্ভ আর অহংকারকে পুষে রাখার জন্য তো কোনো বাড়তি পয়সা খরচ হয় না, তাই সেগুলো নিজের বয়ের ইচ্ছে মতো ফুলিয়ে ফাপিয়ে মোটা করে নেবে। কিন্তু ভুলে গেছে, হাজার মোটা হলেও একটা পাতি শিয়াল তো কোনো সিংহ হতে পারে না। মরবে মরবে, তোমার মরণের কেউ ঠেকাতে পারবে না। এমন সুন্দর চেহারাটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে গো, ছাই হয়ে যাবে। তোমাদের যে রক্তের সাথে উচ্ছি যাওয়ার আগুনটাও সহ নিভে যাবে। যদি পড়তে চাও তো এই মুহূর্তে বর্তমান ছেড়ে চলে যাও। নিশ্চয়ই চাই, বাঁচতে নিশ্চয়ই চাই, তবে মল্লিকাকে বিয়ে করে আপনার সর্বনাশ দেখার জন্য আমি এই বর্তমানে আরো কিছুদিন থেকে যাব। তাই নাকি? তো তাই হোক, তোর ইচ্ছে তাই পূর্ণ হোক। দেরে মানে দে কাটা দে, ওকে আমি কাট দিয়ে ইয়ে করলাম, ইয়ে মানে নেমন্তন্ন। হাজার বালতি চোখের জল দিয়ে ওই কাঠটাকে আর জোড়া লাগানো যাবে না। আপনাদের ছেঁড়া সম্প্রদায়ের কোনো দিনই সার্থক হবে না। মল্লিকাকে এই অভিমন্যুর কাছ থেকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আর যদি সে চেষ্টা করে তাহলে তাকে যেতে হবে, মানে গেছিস যা যা পাথরে খবর পাঠা, যাচ্ছি বাবা যাচ্ছি। ওই সালার লাস্ট আগে মল্লিকাকে বাড়ির বউ করে নিয়ে আসতে হবে, তার আগে জানতে হবে ও মানে কোথা থেকে এসেছে, কি ওর পরিচয়। এখানে লুকিয়ে আমি জানতাম এই দুনিয়ায় আমার চেয়ে বড় হারামি আর কেউ নেই, তা তুই তো শালা আমাকে হার মানিয়ে দিয়েছিস রে। চল এই তুই হারামিতে হাত হাত মিলিয়ে থানায় যাই, সেখানে গিয়ে খুব বড় উড়ে বলবো হুজুর হাওড়ার দিকে পড়ে আছে শহর গ্রাজির লাশ।
সেটা দেখেছে এই শ্রীনিবাস আর তারে খুন করেছে ওই অমর বিশ্বাস চাইতে এসেছি হুজুর এই যুগের ধর্মদা ভালোভাবে যাচাই করে দেখা দরকার পুলিশের তো কিছু ভুল হতে পারে ভুল নাই করলাম কোন ভুল নয় ওই খুনিটা মিথ্যে পরিচয় দিয়ে এখানে এসে উঠেছে একজন পেশাদারি খুনি কখনো তার চরিত্রটাকে লুকিয়ে রাখতে পারে না তাছাড়া আমি নিজেও তো অভিধার সঙ্গে মিশেছি সামান্য কোথাতে যার চোখে জল আসে অভিনয় কল্যাণ সবটাই ওর অভিনয় ওদের মতো মানুষের চরিত্র মুকুন্দবাবু আমার কাছে এসেছিল কিন্তু সে কাজটা আমি তো এখনো করতে পারিনি মল্লিকা আমার মন বলছে কোথাও একটা বড় রকমের ভুল হচ্ছে আর তার জন্য কলকাতা হেডকোয়ার্টারে আমি একটা চিঠি পাঠিয়েছি যখন তার জবাব আসবে তখন তাকে আপনি খুঁজে পাবেন না কাকাবাবু নিশ্চয় খুঁজে পাবো মল্লিকা আমি পুলিশ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি ও ভিমন্ন পালিয়ে যাবে না তাছাড়া আমাদের একটা পুলিশের কর্মচারী 24 ঘন্টার উপর নজরদারি চালাচ্ছে আপনি ওকে কথা জানিয়েছেন না এখনো কাউকে কিছু বলিনি দেখো ওই কলকাতা থেকে চিঠিটা আসা পর্যন্ত আমার কিছু অপেক্ষা করতেই হবে আর তার আগে যদি আমি কিছু একটা ফোন করে বসি তাহলে ছেলেটার জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে কাকাবাবু আমি জানি একদিন আপনার মেয়ের জীবন বাঁচিয়েছিল সেজন্য নিশ্চয় কৃতজ্ঞতা থাকা উচিত তাই বলতে এটা আপনি ভুলে যেতে পারেন না যে ও আমার বাবাকে খুন করেছে মল্লিকা পুলিশের রিপোর্ট হয়তো সে কথাই বলছে আর একজন পুলিশ কর্মচারী হিসেবে আমাকে সেই রিপোর্ট মেনেই কাজ করতে হবে তা আমি খুব ভালো করে জানি কিন্তু মল্লিকা এই খাকি পোশাকটার ভিতরে তো একটা রক্তের মাংসের মানুষ আছে এই মানুষটার মধ্যে তো একটা বিবেক আছে একটা মনুষ্যত্ব আছে কৃতজ্ঞতাটা ভুলে গেল মনুষ্যত্বের বিচারটা তো বলতে পারবো না মল্লিকা অর্থাৎ ওকে বাঁচিয়ে দিয়ে নিজের মেয়ের রক্তের শোধ করবেন না মল্লিকা না 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 অভিমন্যু যদি সত্যিকারের অপরাধী হয় আমি নিজের হাতে ওকে হাত করা পরিয়ে ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাব তাহলে সেই কাজটা এখন থেকে করছেন না কেন এরপর যদি ও পালিয়ে যায় তাহলে আমার বাবার মৃত্যুর জন্য আপনিও সমানভাবে মল্লিকা তুই চুপ কর জীবনে কোনদিন কোন অন্যায়ের কাছে মাথা নত করেনি মল্লিকা 30 বছর চাকরি জীবনে 30টা পয়সার কোনদিন ঘুষ খায়নি কর্তব্য যতই কঠোর হোক সামনে থেকে ফিরে আসা কাপুরুষকে আমি ঘৃণা করি তবু আইনের কিছু নির্দেশ যে ভুলে যেতে পারি না মল্লিকা যেখানে বড় বড় করে লেখা আছে সন্দেহর বসে হাজারটা অপরাধীকে মুক্তি দেওয়া যায় কিন্তু একজন নিরপরাধীকে শাস্তি দেওয়া যায় না মল্লিকা শাস্তি দেওয়া যায় না সেই যুক্তির আশ্রয় নেই তাহলে আপনি ওকে মাফ করে দেবেন অন্যায়কে যেরকম শেষ করতে হবে সেরকম ন্যায় সত্য আর মনুষ্যত্বকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তা না হলে আমরা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে পারবো না মল্লিকা তুমি আমাকে মাত্র 2 দিন সময় দাও হ্যাঁ 2 দিন তার মধ্যেই আমি আসল সত্যটাকে খুঁজে বের করবো আর তার আগেই যদি অভিমন্যু পালিয়ে যায় তো পৃথিবীর শেষ প্রান্ত থেকে ওকে আমি খুঁজে নিয়ে এসে আমি শাস্তির ব্যবস্থা করবো আর তা যদি না পারি তাহলে
তাহলে তোমার সামনে দাঁড়িয়ে আমি এই পিস্তলের সবকটা বুলেট আমি নিজের বুকে নামিয়ে দিয়ে সেই পাপের প্রাশ্চিত্য করব মল্লিকা। কাকা বাবু নয়, কল্যাণ কাকা বাবু নয়, বড় কর্তব্য প্রলয়ন এক পুলিশ অফিসার। আর সে পোশাকটা যতক্ষণ গায়ে থাকবে সে জনগণের সেবক, তাই তোমাদের সামনে দাঁড়িয়ে আজ পোশাকটা ছেড়ে প্রতিজ্ঞা করে যাচ্ছে দরকার হলে নিজের জীবন দিয়ে যাবে। তাও প্রমাণ রেখে যাবে কল্যাণ, প্রমাণ রেখে যাবে। এই কাকা বাবুর উপর ভরসা রেখে তুই কয়েকটা দিনের জন্য সবকিছু ভুলে যা। সবকিছু ভুলে যাবার কথা বলে তুই বাবার পবিত্র স্মৃতিটাকে এভাবে অপমান করতে পারছিস ভাই? অপমান নয় দিদি, অপমান নয়। জেঠা মশাই মারা যাওয়ার পর আমারও মনে হয়েছিল ওই ঘুড়িটাকে যদি আমি একবার হাতের সামনে পাই তাহলে তার গলা টিপে মারব, কিন্তু এই হাত ধরেছে কোনোদিনও অভিযার বিরুদ্ধে তুলতে পারবো না দিদি। কারণ আমি বিশ্বাস করি না, কিছুটাই বিশ্বাস করি না। আর আমি জানি সময় একদিন সত্যকে সমর্থন করবে। সত্যি নেই, সত্যি নেই, মিথ্যে দানবটা মুখোশ পরে সত্যি সিংহাসনে বসে আছে। রাজা প্রজা সবাই আর ভয়ঙ্কর মিথ্যের কারবারি, এই ছলনার কুয়াশা কাটিয়ে আমি সত্যের আলো কোথায় পাবো? কোথায় পাবো আমি সত্যের আলো? সত্য আর মিথ্যের তফাৎটা কোথায় জানো মল্লিকা? আমরা চোখে যা দেখি তাই হলো সত্যি, আর কানে যা শুনি তাই হলো মিথ্যে। তাই তো তোমার কাছ থেকে আরো কিছু মিথ্যে কথা শোনার জন্য আমি কান পেতে আছি অমর। আমি যা বল সব আমি বলো, কারণ আজ অনেকদিন পর আমার মনের গতিতে আনন্দ সাগরের বান দেখেছে। আমার আমার বিহঙ্গ মনির ব্যথার বাতিলটা আজ নতুন উৎসবে খুঁজে পেয়ে। উৎসব উৎসব নয়, আমি একটা ভয়ঙ্কর ধ্বংসের দাম আমার শুনতে পাচ্ছি। রোদের তাপে মাটি পড়ে নতুন কিছুকে জন্ম দেওয়ার জন্য দুর্ভাগ্যের আগুনে পড়তে পড়তে আমি এক শান্তিজনের সন্ধান পেয়েছি। তাই আমাদের স্বপ্নের পৃথিবীটা কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। পারবে পারবে পারবে, ছোট্ট একটা নামে, ছোট্ট একটা নামে এই মুহূর্তে তোমার বিকৃত স্বপ্নের বুকে সাপের ছোবলয় নেমে আসবে, আর সেই নামটা হলো জহর ব্যানার্জি। জীবনকে করে ঐশ্বর্যময় আর মৃত্যুকে দেয় মহিমা। তোমার মুখে ভালোবাসার কথা শুনে একটা পাথরের মধ্যে ঘিরাই মুখ ফিরিয়ে নেবে, তবু তুমি আমাকে কথা বলতে পারলে? পারলাম পারলাম মল্লিকা পারলাম, কারণ ষড়যন্ত্রের যে সপ্তরথীরা এই অমর বিশ্বাসকে সাহসবৃদ্ধ অভিমন্যের মতো নিশ্চিত ব্যক্তির উপরে ছেড়ে নিয়ে যাচ্ছে, তখন তোমার আকাশে কোথাও এতটুকু মিথ্যের মেঘ নেই মল্লিকা। শুধু তোমাকে ভালোবেসে অভিমন্য অমর বিশ্বাসের দুর্গ লঙ্ঘন নিয়তির বিরুদ্ধে লড়াই করার শক্তিটাকে খুঁজে পেয়েছে। ভালোবাসা ভালোবাসা, একটা 5 বছরের বাচ্চা কখনোই কাঁচা গল্পে বিশ্বাস করবে না। তাই তো পুলিশ প্রশাসন আইন আদালত কেউ আমার কথা বিশ্বাস করেনি, তাই বাধ্য হয়ে লকআপ থেকে পালিয়েছে। আমি এখানে মিথ্যে পরিচয় লিখে দিয়ে আছি, তুমি কথাটা আমার বিশ্বাস করো? বিশ্বাস বিশ্বাস না, তুমি একটা নিষ্ঠুর খুনি।
পৃথিবীতে কোথাও আমি এতটুকু বিশ্বাসের জমি খুঁজে পাইনি, শুধু তোমাকে ভালোবেসে। আমার এই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে তুমি আমার একমাত্র আশার প্রতিমা। তুমি পাশে থাকলে, তুমি পাশে থাকলে সব বাধা বিপদের চোখে লড়াই করে আমি সত্যের চর্চাটাকে ফিরিয়ে আনবো। মল্লিকা, তোমার বাবার আসল হত্যাকারকে আমি কিছুতেই বাদ দিতে পারবো না। তুমি শুধু সেইটুকু সময়ের জন্য তুমি তোমার বিশ্বাসটা আমার প্রতিকে ছড়িয়ে দিও না মল্লিকা। না না, মিথ্যার মেঘের উপর কখনো সত্যের প্রাসাদ তৈরি করা যায় না। এতদিন যে আমি তোমাকে ভুল করে ভালোবেসেছি তার দোহাই দিয়ে বলছি, আরো অপমান হওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও। আমি যাবো না, তোমাকে আমার কথা বিশ্বাস করতেই হবে। রাজ্যে মানুষের প্রাণ কিনে নেওয়া যায়, কিন্তু তার মনের ঘরে জায়গা পাওয়া যায় না। কেন পাবো না? মনুষ্যত্বহীন পৃথিবীর হিংসার পাপের বোঝাতে কেন আমাকে সারা জীবন ধরে বয়ে বেড়াতে হবে তুমি বলতে পারো? তার জবাবটা তোমার মধ্যেই লুকিয়ে আছে। আধুনিকতার নূতন অভিযানের চরিত্রের মানে নাই আজ বদলে গেছে মল্লিকা। এ যুগে বউয়ের ঠিকানা হয় সিংহাসন, আর মায়ের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। পোষা কুকুরের জন্য দুবেলা মাংসের মেঝে রান্না রান্না হয়, কিন্তু বৃদ্ধ বাবার পাতায় মাছের এসো কাঠাও জোটে না। মন্দির মসজিদের ভাগাভাগি নিয়ে সাধু মৌলবীর লড়াই করে, আর ভগবানের গায়ে রক্ত দেখে আল্লাহ থেকে জল অন্যায় অত্যাচারের এই উৎসবে চরিত্রের ফুলটা কিভাবে ফুটবে তুমি বলতে পারো মল্লিকা? তোমার মতো মানুষের কোনো কথার জবাব দিতে আমি চাই না। তুমি চলে যাও এখান থেকে। না, আমি যাবো না। তোমাকে তুমি কি করছো? এটা এটা জোর করে মেয়ে ধর্মসভ দিয়ে যাও। বেড়ে যাও আমার বাড়ি থেকে। আমি যাবো না। ভাগ্যের সঙ্গে যখন জুয়া খেলতে নেমেছি তখনই আজকের এই দুর্যোগ থেকে আমি আমার মুক্তির পথ খুঁজে নেব। মুক্তির বদলে মৃত্যুই তোমার একমাত্র নিয়তি, আর সেই নিয়তিকে খুঁজে নেবার আগে জেনে যাও আমি তোমাকে ঘেন্না করি। মল্লিকা, নিয়তি যতই আমাকে চক্রপুরে বন্দী করার চেষ্টা করুক আমি কিছুতেই ভরবো না। কারণ আজকে অমর বিশ্বাস হলেও আমি যে অভিমন্যু, যে অমরের মৃত্যু নেই, তাই ষড়যন্ত্রের যে সপ্তরথী আমার বিরুদ্ধে ষড়সন্ধান করে চলেছে তাদের উদ্দেশ্যে আমি একটাই প্রতিজ্ঞা উচ্চারণ করে যাই। হিয়ারে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘরবাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আমি তোমার অভিজ্ঞতার যদি আমি কেউ হই সজন হানা দরে মহাশ্মশান আমি তুলবো। আশ্চর্য, ওর সঙ্গে এতদিন কেন মিশেছিলে মল্লিকা? আর কেনই বা এভাবে তাড়িয়ে দিলি? সে কথা তুমি জানতে চেয়েও না কাকা, সে কথা তুমি জানতে চেয়েও না। জীবনের সমুদ্র মন্থনে আজ আমার ভাগ্যে শুধু বিষ ঢুকে উঠে এসেছে কাকা। আমি আগেই সন্দেহ করেছিলাম, এ বাড়িতে আসার পিছনে অভিপূর্ণ কোনো পথ মতলব আছে? অভিপূর্ণ নয় কাকা, এতদিন আমাদের কাছে মিথ্যে পরিচয় দিয়ে এসেছে। হায় সর্বনাশ, ও যদি অভিমন্য না হয় তাহলে ওর আসল পরিচয়টা কি? ওর আসল পরিচয়টা তুমি আমার কাছ থেকে জেনে নাও, যেটা আমি এই মাত্র মুকুন্দ বাবুর কাছ থেকে জেনে এলাম। মুকুন্দ বাবু তোকে কি জানিয়েছে? জানিয়েছে যে ওর আসল নাম অভিমন্য না, ওর আসল নাম হলো অমর বিশ্বাস। অমর বিশ্বাস মানে যে বদমাইশ খুনিটা দাদাকে গুলি করে হত্যা করেছে? হ্যাঁ, সেই অমর বিশ্বাস। হায় ভগবান, আমি কি শুনছি! আমাদের সংসারে এত বড় সর্বনাশ করার পরেও এতদিন ধরে বাড়িতে যাতায়াত করছে। শুধু যাতায়াত নয়, ও তোমার দাদার মেয়ে মল্লিকার সাথে প্রেমের মাহফিল পর্যন্ত বসিয়েছে। তুই এক্ষুনি থানায় যা। পুলিশকে বলে ও কোমরে দড়ি পড়ার ব্যবস্থা কর। পুলিশ সব জানে, তবুও ওকে গ্রেপ্তার না করে ওকে নাকি নজরবন্দি করে রেখেছি। কেন? একটা খুনিকে এভাবে ওরা খোলা মধ্যে ছেড়ে গেছে কেন? সেটা তোমার ভাইজি ওই মল্লিকাই বলতে পারবে।
ও বেটা ওই মল্লিকাকে বিয়ে করব বলে মুকুন্দ সাহাকে পর্যন্ত শাসিয়ে এসেছে। আমি ভুল করেছি মামা, আমি বিরাট একটা ভুলের শিকার হয়েছি। আমি কথা দিচ্ছি আর আমি তোমাদের কথার অবাধ্য হব না, তোমরা যা বলবে আমি তাই করব। তুই সত্যি বলছিস মল্লিকা? তাহলে আমরা তোর বিয়ের দিন ঠিক করি, ওরা তো কার্ড ছাপিয়েই রেখেছে।